এই ভিডিওতে আজ আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অর্থাৎ বেলুর মঠেতে যে তোমার কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তির জন্য যে অ্যাডমিশান টেস্ট হয়েছিল দু হাজার চব্বিশে তারই কোশ্চেন পেপার নিয়ে আমরা এখানে ডিসকাস করব। দেখো এখানে দু হাজার চব্বিশে যে জেনারেল ইনস্ট্রাকশানটা ছিল সেখানে দেখো এখানে বলা ছিল যে প্রতিটা কোশ্চেন তোমার এখানে টু মার্কসের কোশ্চেন এখানে রয়েছে এবং এখানে যেটা ইম্পর্টেন্ট যেইটা দেখো যে কোনোরকম নেগেটিভ মার্কিং এখানে ছিল না অর্থাৎ নো নেগেটিভ মার্কিং ওকে সো তুমি যখন অ্যাডমিশান টেস্ট দেবে সেক্ষেত্রে ভালোভাবে দেখে নেবে যে সেখানে নেগেটিভ মার্কিং আছে কি নেই ওকে আর এখানে যেইটা তোমার হচ্ছে কারেক্ট আনসার সেক্ষেত্রে তোমাকে সেইখানে টিক দিতে হবে প্রতি বছরই টিক দিতে হয় তো এটা মোটামুটি থাকে আর নেগেটিভ মার্কিংও ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না প্রতি বছরই ওকে সো চলো ওয়ান বাই ওয়ান প্রতিটা কোশ্চেন্স নিয়ে আমরা হচ্ছে ডিটেলসে ডিসকাস করবো দেখো প্রথম কোশ্চেন যেটা তোমার হচ্ছে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল যে দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মুমেন্টাম ইন ইউনিটস অফ এইচ বাই টু পাই অব দ্য ইলেকট্রন ইন থ্রি ডি অরবাইটাল অর্থাৎ থ্রি ডি অরবাইটালে যেই ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনের অরবাইটাল অ্যাঙ্গুলার মুমেন্টাম কত হবে আমরা জানি যে বোর মডেলে পড়েছিলাম যে অ্যাঙ্গুলার মুমেন্টাম আর অরবাইটাল অ্যাঙ্গুলার মুমেন্টাম আমরা ওখানে অ্যাঙ্গুলার মুমেন্টাম অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মুমেন্টাম অ্যাঙ্গুলার মুমেন্টামে আমরা কি পড়েছিলাম আমরা তো পড়েছিলাম যে কোনো একটা ইলেকট্রন যে কোনো তোমার হচ্ছে কি না অরবিটে তোমার হচ্ছে ঘুরতে পারে না একটা পার্টিকুলার অরবিট অরবিটেই শুধু খালি ঘুরতে পারে যেই অরবিট বা যেই সেলের অ্যাঙ্গুলার মুমেন্টাম অর্থাৎ এম ভি আর এটা এইচ বাই টু পাইয়ের সাথে সরল গুণিতক হবে তাই তো এইচ বাই টু এর সাথে প্রোপোর্শনাল হবে আমরা যখন এই প্রপোর্শনাল সাইনটা তুলতে গিয়েছিলাম তখন এম ভি আর দিস ইজ ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই আর এই এনটাই ছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটাই তোমার হচ্ছে ছিল যেখানে এনের এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত হতে পারে এইটা ছিল আমার অ্যাঙ্গুলার মুমেন্টাম কিন্তু অরবাইটাল অ্যাঙ্গুলার মুমেন্টাম অরবাইটাল অ্যাঙ্গুলার অরবাইটাল অ্যাঙ্গুলার মুমেন্টাম মুমেন্টাম অরবাইটাল অ্যাঙ্গুলার মুমেন্টাম কী ছিল অরবাইটাল অ্যাঙ্গুলার মুমেন্টাম এটা ছিল রুট অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই যেখানে এল কি এল হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এক্ষেত্রে দেখো কত দেওয়া আছে থ্রি আমরা তো জানি ডি এর ক্ষেত্রে তোমার হচ্ছে কী হয় এলের ভ্যালু কত হবে না এস এর ক্ষেত্রে এলের ভ্যালু হয় জিরো পি এর ক্ষেত্রে এর ভ্যালু হয় ওয়ান আর ডি এর ক্ষেত্রে এলের ভ্যালু হয় টু তাহলে ডি এর ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এলের ভ্যালু হবে তোমার হচ্ছে টু তাহলে তুমি যদি এখানে টু পুট করো তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান এইচ বাই টু পাই তাহলে এক্ষেত্রে দেখো টু 2 টু মানে থ্রি টু 3 মানে হচ্ছে সিক্স তাহলে সিক্স এইচ বাই টু পাই আর তোমাকে এখানে কোয়েশ্চেনে জানতেই চেয়েছে এইচ বাই টু পাই ইউনিটে বের করো তাহলে তোমাকে এইচ বাই টু পাইটা এখানে রাখো তাহলে এইচ বাই টু পাইটা এখানে ইউনিট হিসাবে কনসিডার করা হয়েছে তাহলে তোমার আনসার কি হয়ে যাবে রুট সিক্স তাহলে থ্রি ডি অরবাইটালে ইলেকট্রন রয়েছে তার অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে তোমার হচ্ছে রুট এবার দেখো এখানে যে অপশান দেয়া আছে এখানে এই যে ফার্স্ট অপশানেই দেখো রুট সিক্স অর্থাৎ সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এখানে আনসার দেওয়া হয়েছে তাহলে কোশ্চেন নম্বর ওয়ানের ক্ষেত্রে এখানে যে কারেক্ট হয়ে গেলো কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে রুট সিক্স ওকে নাও নেক্সট কোয়েশ্চেন দেখো দেখো কোশ্চেন নম্বর টু কোশ্চেন নম্বর টুতে বলা হয়েছে দ্য কম্পাউন্ড হুইচ হ্যাভ দ্য ফোর মেটাল মেটাল বন্ড এই যে ফোর মেটাল মেটাল বন্ড যদি তোমরা কেমিক্যাল বন্ডিং ক্লাস ইলেভেনের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে থাকো তখন সেখানে পড়ানো হয়েছিল যে আমরা মেনলি সিগমা বন্ড আর পাই বন্ড সম্বন্ধেই আমরা জানি কিন্তু সিগমা বা পাই বন্ড ছাড়াও আর এক ধরনের বন্ড আছে যেটা আমাদের যেই মেন অর যেই অ্যাডভান্সের জন্য যেটা মেনলি হচ্ছে পড়ানো হয় যে তোমার হচ্ছে কি না আমরা তো পড়েছিলাম যে সিগমা বন্ড যেটা তোমার হচ্ছে কি হেড টু হেড ওভারল্যাপের দ্বারা তোমার হচ্ছে সিগ্মা বন্ড ফরমেশান হয় আর সিগমা বন্ড কীভাবে ফরমেশানস হতে পারে এস এর সাথে এস অরবাইটালের হেড হেড ওভারল্যাপে হতে পারে পি এর সাথে পি অরবাইটালের হেড হেড ওভারল্যাপে হতে পারে এস এর সাথে পি অরবাইটালের হেড হেড ওভারল্যাপের হতে পারে আর পড়েছিলাম হচ্ছে পাই বন্ড বন্ড যেটা তোমার হচ্ছে কি সাইড বাই সাইড ওভারল্যাপে যেখানে পিপি পি অরবাইটালের সাইড বাই সাইড ওভারল্যাপের দ্বারাই হচ্ছে এখানে মেনলি হচ্ছে পাই বন্ড হচ্ছে ফরমেশানস হয় এছাড়াও আর এক ধরনের বন্ড আছে যেটাকে বলা হয় ডেল্টা বন্ড এই যে ডেল্টা বন্ড বেসিক্যালি যেটা হচ্ছে ডি এক্স ওয়াই আর হচ্ছে ডি এক্স ওয়াই অরবাইটালের পার্সিয়াল ওভারল্যাপ সাইড সাইড ওভারল্যাপের দ্বারা হচ্ছে তোমার হচ্ছে এই ডেল্টা বন্ড হচ্ছে ফরমেশানস হয় এবার এই যে ডেল্টা বন্ড এখানে একমাত্র এক্সাম্পল যেটা তোমার হচ্ছে ছিল ডেল্টা বন্ড ফরমেশানের জন্য সেটা ছিল এই রেনিয়াম আরই টু সি এল এই টু মাইনাস এই কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি যদি দেখো যে এই যে আরই টু সিএল এই টু মাইনাস এই কমপ্লেক্সটা এই কমপ্লেক্সটা হচ্ছে স্ট্রাকচার ছিল এইটা যে আর ই রেনিয়ামের মধ্যে তোমার হচ্ছে চারটে বন্ড ছিল আর এখানে তোমার হচ্ছে চারটে করে সিএল এক একটা রেনিয়ামের সাথে তোমার হচ্ছে যুক্ত ছিল তাহলে এখানে চারটে সিএল এই দিকে তোমার হচ্ছে চারটে সিএল আর এখানে ছিল হচ্ছে তোমার হচ্ছে টু মাইনাস এই যে রেনিয়ামের মধ্যে যে তোমার হচ্ছে চারটে যে বন্ড এই চারটে বন্ডের কী কী বন্ড ছিল না একটা বন্ড এখানে তোমার হচ্ছে সিগমা বন্ড দুটো বন্ড হচ্ছে এখানে পাই বন্ড আর একটা যে বন্ড ছিল সেটা হচ্ছে তোমার হচ্ছে ডেল্টা বন্ড এই হচ্ছে এখানে তোমার হচ্ছে চারটে ওয়ান সিগমা টু পাই ওয়ান ডেল্টা ওকে অর্থাৎ রেনিয়াম আরই টু টু মাইনাস এই হচ্ছে এমন একটা কমপ্লেক্স যেখানে চারটে বন্ড হচ্ছে মেটাল মেটাল বন্ড হচ্ছে রয়েছে এছাড়াও তুমি কোয়ার্ডিনেশান কম্পাউন্ডে এই যে এখানে দেখতেই পাচ্ছো কোয়ার্ডিনেশানস কম্পাউন্ডের কমপ্লেক্স তোমাকে দেওয়া আছে এর ক্ষেত্রে তুমি নম্বরস অফ বন্ড মেটাল মেটাল বন্ড বেরও করতে পারো যেমন ধরো একটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করতে হয় এখানে রুল হচ্ছে নম্বরস অফ মেটাল মেটাল বন্ডকে আমি যদি কে ধরি তাহলে কে ইকুয়ালস টু এইটিন ইন্টু এন মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন বাই হচ্ছে তোমার হচ্ছে টু অর্থাৎ দেখো এখানে তুমি এনটা কি এন হচ্ছে নাম্বারস অফ দ্য মেটাল যেমন ধরো আমরা প্রথমের ক্ষেত্রে এক নম্বরটার ক্ষেত্রেই যদি ধরি তাহলে এখানে এফই কটা আছে দুটো আছে তাহলে এখানে এনের ভ্যালু হচ্ছে টু তাহলে আমি যদি এখানে পুট করি তাহলে এনের ভ্যালু এখানে তুমি হচ্ছে টু পুট করো তাহলে এনের এর ভ্যালু যদি পুট করো টু তাহলে এইটিন ইন্টু টু মাইনাস ভ্যালেন্সেল ইলেকট্রন প্রত্যেকটা এখানে যে এলিমেন্ট বা অ্যাটম রয়েছে প্রত্যেকের ভ্যালেন্সেল ইলেকট্রন এবার দেখো আয়রন আয়রন আমি জানি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স মানে এর তোমার হচ্ছে ডিএতে এতে থ্রি ডিতে হচ্ছে সিক্স আর হচ্ছে ফোর এসে হচ্ছে দুটো তার মানে কটা ইলেকট্রন আটটা তাহলে এখানে এইট ইন্টু হচ্ছে টু প্লাস এখানে হচ্ছে কোবাল্ট এই সরি কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইডের দুটো করে ইলেকট্রন তোমার হচ্ছে এখানে কন্ট্রিবিউশন তাহলে টু ইনটু নাইন বাই হচ্ছে তোমার হচ্ছে টু তাহলে এবার তোমার হচ্ছে টোটাল কতগুলো দেখো এখানে ইলেকট্রনস হয়ে গেলো আঠেরো ইন্টু দুই তার মানে এখানে ছত্রিশ ছত্রিশ আর এখানে আট ইন্টু দুই আট দুখনে ষোলো আর ন দুখুনে আঠারো তাহলে ষোলো দুখুনে বত্রিশ চৌত্রিশ হচ্ছে তাই তো তাহলে ছত্রিশ মাইনাস চৌত্রিশ বাই হচ্ছে দুই তাহলে এখানে তোমার হচ্ছে টু বাই টু অর্থাৎ হচ্ছে ওয়ান তার মানে এই যে কমপ্লেক্সে এফি টু সিও তার হোল নাইন এই কমপ্লেক্সে আয়রন আয়রনের বন্ডের সংখ্যা কত ওয়ান তুমি এরকমভাবেও বের করতে পারো নাম্বারস অফ মেটাল মেটাল বন্ড আর যদি তুমি জানো যে এইটা আমরা অনেকেই পড়েছি যে কমপ্লেক্স তোমার হচ্ছে রেনিয়াম আর ই টু সি হো এইট টু মাইনাস এই যে কমপ্লেক্স এই কমপ্লেক্সের ক্ষেত্রে মেটাল মেটালে হচ্ছে চারটে বন্ড থাকে আর ফোর্থ বন্ডটা হচ্ছে তোমার হচ্ছে ডেল্টা বন্ড ওকে তাহলে কোশ্চেন নম্বর টু এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান বি নেক্সট কোশ্চেন চলো কোশ্চেন নম্বর থ্রি কোশ্চেন নম্বর থ্রিতে বলা আছে দ্য কারেক্ট অ্যাডাক্ট ফরমেশানস অর্ডার অফ এমই টু এস উইথ অ্যালমোনিয়াম হ্যালাইড তাহলে অ্যাডাক্ট ফরমেশানস মানে কি কোয়ার্ডিনেট বন্ডটা আমরা করেছিলাম সেই মনে করে দেখো যে অ্যামোনিয়া যখন হচ্ছে এইচ প্লাসের সাথে বন্ড ফরমেশানস করে যখন অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে তখন সেখানে কী করেছিল না নাইট্রোজেনের যে লোন পেয়ার ছিল এ হাইড্রোজেন এইচ প্লাসের সাথে শেয়ার করেছিল শেয়ার করে এখানে তোমার হচ্ছে এন এইচ ফোর প্লাস অর্থাৎ এখানে কোয়ার্ডিনেট বন্ড ফরমেশান করেছিল অর্থাৎ এই যে বন্ডটা হয়েছে এই বন্ডটাকেই বলা হচ্ছিলো অ্যাডাক্ট কোয়ার্ডিনেট বন্ড ফর্মেশন এখানেও ঠিক একই রকম বলেছে এখানে তোমাকে বলেছে অ্যালুমিনিয়ামের যে হ্যালাইডগুলো দেওয়া আছে এখানে এ এল এ থ্রি এল সি এল থ্রি আর এ এল আই থ্রি তাই তো এখানে তোমার হচ্ছে সরি এ এল সি এল থ্রি থেকে দেওয়া আছে এ এল সি এল থ্রি এ এল বি আর থ্রি এ এল বি আর থ্রি আর এ এল আই থ্রি এই তোমার হচ্ছে তিনটে তোমার হচ্ছে কম্পাউন্ড অ্যালুমিনিয়ামের কম্পাউন্ড হচ্ছে দেওয়া আছে এবার এর সাথে অ্যাডাক্ট তৈরি করছে কে অ্যাডাক্ট তৈরি করছে অ্যাডাক্ট তৈরি করছে এমই এমই টু এস অর্থাৎ এস এসের উপর তোমার হচ্ছে লোন পেয়ার আছে এর সাথে তোমার হচ্ছে মিথাইল সিএই স্ত্রি সিএইস্ত্রি তাহলে তুমি বুঝতেই পারছো এসের লোন পেয়ার এখানে তোমার হচ্ছে অ্যালমোনিয়ামকে ডোনেট করবে তাহলে কী রকমভাবে আমরা মানে কে ভালো ডোনেট কর এই কে নেবে ভালো ডোনেট করবে তো একজনই সালফার ডোনেট করছে কাকে ডোনেট করছে অ্যালমোনিয়ামকে তাহলে এখানে এ হচ্ছে অ্যাকসেপ্টর অ্যালমোনিয়াম এখানে হচ্ছে অ্যাকসেপ্টর তাহলে এর ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি না ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমরা এটা হচ্ছে ব্যাখ্যা করতে পারি যে এর মধ্যে অ্যালমুনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি অ্যালমোনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হওয়ার জন্য ও অ্যালমুনিয়ামকে হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে এবং অ্যালমোনিয়ামের উপর তোমার হচ্ছে আরও বেশি ইলেকট্রনের অ্যাট্রাকশান হচ্ছে বাড়বে তখন সালফার হচ্ছে আরও ভালোভাবে ইলেকট্রন অ্যালমোনিয়ামকে দিতে পারবে এবং অ্যাডাক্ট হচ্ছে ভালো হবে তার মানে আমরা এই যে ব্যাখ্যাটা এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে হচ্ছে করতে পারি ইলেকট্রো ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমরা এই ব্যাখ্যা হচ্ছে করতে পারি ওকে সো সুতরাং তার মানে তুমি এর ক্ষেত্রে যে কারেক্ট আনসার কী হয়ে যাবে এল সি এল থ্রি দেন এল বিআর থ্রি দেন হচ্ছে এল আই থ্রি অর্থাৎ যত বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তত বেশি নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে তখন অ্যালুমিনিয়ামেরও অ্যাট্রাকশন পাওয়ার হচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে তিন নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে অপশান হচ্ছে থ্রি ওকে সি হয়ে গেলো কারেক্ট আনসার ওকে নেক্সট পরের কোশ্চেনে দেখো কোশ্চেন নাম্বার ফোরেতে বলা আছে যে দ্য কারেক্ট মেল্টিং পয়েন্ট অর্ডার ওকে দেখো কোশ্চেন নম্বর ফোরেতে বলা আছে দ্য কারেক্ট মেল্টিং পয়েন্ট অর্ডার অফ অক্সাইড অফ গ্রুপ টু মেটাল তার মানে গ্রুপ টু মেটালের অক্সাইড দেওয়া আছে তাদের মেল্টিং পয়েন্ট আমাকে বের করতে হবে কার মেল্টিং পয়েন্ট বেশি কার হচ্ছে কম তাহলে গ্রুপ টুয়ে কী কী এলিমেন্ট রয়েছে প্রথম থেকে লিখে নাও আগে বেরিলিয়াম তাহলে বেরিলিয়ামের অক্সাইড হচ্ছে বেরিলিয়াম অক্সাইড বিইও দেন বেরিলিয়ামের পরেই হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড দেন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড দেন হচ্ছে স্ট্রনসিয়াম অক্সাইড অ্যান্ড দেন হচ্ছে বেরিয়াম অক্সাইড ওকে এবার দেখো তুমি জানো যে বেরিলিয়াম অক্সাইড একমাত্র এই যে এই যে তোমার হচ্ছে গ্রুপটা এদের মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে বেরিয়াম অক্সাইড এরা হচ্ছে আয়নিক ক্যারেক্টার আয়নিক আয়নিক ক্যারেক্টার শো করে আর বেরিয়াম বেরিলিয়াম অক্সাইড বেরিলিয়াম অক্সাইড যেটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার ভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে এখানে তোমার হচ্ছে শো করে এবার তুমি পড়েছো যেহেতু এটা আয়নিক রয়েছে সো সুতরাং আয়নের ক্ষেত্রে কি হয় না আয়নের ক্ষেত্রে আমরা মেল্টিং পয়েন্ট হচ্ছে ব্যাখ্যা করি ল্যাটিস এনার্জি দিয়ে তাহলে আমাদের এখানে চেক করতে হবে ল্যাটিস ল্যাটিস এনথেলপি অর ল্যাটিস এনার্জি এবার ল্যাটিস এনার্জিতে কি পড়েছো যে অক্সিজেন অক্সিজেনকে আমরা কোন কীরকম সাইজে কনসিডার করি এটা তো তোমার হচ্ছে স্মল সাইজ অক্সিজেন তো স্মলার সাইজ তার মানে স্মল স্মলেতে যখন কম্বিনেশান হবে তখন তার ল্যাটিস এনার্জি বেশি হবে তাহলে ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেনের যে কম্বিনেশান সেখানে তোমার হচ্ছে অনেক বেটার হবে কারণ ম্যাগনেশিয়াম এদের মধ্যে এই চারজনের মধ্যে ম্যাগনেসিয়াম ছোট। তাহলে ম্যাগনেশিয়ামের সাইজ ছোট অক্সিজেনের সাইজ ছোট। তাহলে দুজনের যে কম্বিনেশান সেটা বেটার হবে এবং সেক্ষেত্রে ল্যাটিস এনার্জি হচ্ছে বেটার হবে ওকে সো তার মানে আমি বলতে পারি এখানে ল্যাটিস এনার্জি অনুযায়ী ম্যাগনেশিয়াম অক্সাইড এটা তোমার হচ্ছে সবথেকে বেশি এর হচ্ছে ল্যাটিস এনার্জি তাহলে ল্যাটিস এনার্জি ম্যাগনেসিয়ামের অক্সাইডের হচ্ছে সবথেকে বেশি দেন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দেন হচ্ছে স্টনসিয়াম অক্সাইড অ্যান্ড দেন হচ্ছে বেরিয়াম অক্সাইড ওকে এবার যত বেশি ল্যাটিস এনার্জি তাহলে সেখানে মেল্টিং পয়েন্ট তত বেশি হবে তাহলে মেল্টিং পয়েন্টও আমি কী বলতে পারি তাহলে মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্টও আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড দেন ক্যালসিয়াম অক্সাইড দেন স্টনসিয়াম অক্সাইড দেন বেরিয়াম অক্সাইড ওকে নাও নাও কোশ্চেন হচ্ছে যে বেরিলিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট কী হবে কোভ্যালেন কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট তো কম হয় আয়নিকের থেকে তাহলে কি বেরিলিয়াম সব থেকে শেষে হবে না কারণ হচ্ছে দেখো বেরিলিয়ামের সাইজ ছোটো এর জন্য এর যে অক্সাইড এটা পলিমারিক নেচার হয় অর্থাৎ মোর দ্যান ওয়ান বেরিলিয়াম মলিকুল একসাথে থাকে এবং এটা হচ্ছে পলিমারিক এটা হচ্ছে পলিমারিক নেচার হয় এটা তোমার হচ্ছে পলিমারিক নেচার হয় এই বেরিলিয়াম অক্সাইড এটা পলিমারিক নেচার হওয়ার জন্য এটা যে এটার কি হয় মেল্টিং পয়েন্ট ম্যাগনেশিয়ামের থেকে কম হয় কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের থেকে বেশি হয় অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইডের পরে চলে আসে অর্থাৎ তাহলে আমাদের এই যে মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের যে কারেক্ট অর্ডার সেটা হবে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের সব থেকে বেশি আয়নিক ক্যারেক্টার দেন হবে বেরিলিয়াম অক্সাইড ম্যাগনেসিয়ামে অক্সাইডের পরেই হবে বেরিলিয়াম অক্সাইড তারপরে যেমন আছে সিরিজ ক্যালসিয়াম অক্সাইড স্টনসিয়াম অক্সাইড অ্যান্ড বেরিয়াম অক্সাইড তোমাকে এখানে যেটা মাথায় রাখতে হবে যে বেরিলিয়াম অক্সাইড যদিও এর কোভ্যালেন্ট বন্ড রয়েছে কিন্তু এর পলিমারিক নেচারের জন্য এর যে মেল্টিং পয়েন্ট সেটা ক্যালসিয়াম অক্সাইডের থেকে বেশি হয় অর্থাৎ এক্ষেত্রে তাহলে কারেক্ট অর্ডার হয়ে গেল ম্যাগনেশিয়াম অক্সাইড বেরিলিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড স্টনসিয়াম দেন বেরিয়াম অর্থাৎ অপশান সি দেখো এই অপশান সি দেখো এখানে তোমার হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে ওকে তাহলে চার নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে গেল অপশান সি ওকে নাও নেক্সট পরের কোশ্চেন দেখো দেখো কোশ্চেন নম্বর ফাইভে বলা আছে দ্য কারেক্ট অ্যাসিডিটি অর্ডার অব দ্য অক্সো অ্যাসিড অফ ফসফরাস ফসফরাসের অক্সো অ্যাসিড এটার কারেক্ট অ্যাসিডিটি অর্ডার বহুবার জেই মেনের কোয়েশ্চেনে আমাদের এবং ডাব্লু জেইতে এই কোশ্চেন সব হচ্ছে আসছে যে এখানে দেখো কী কী অ্যাসিড দেওয়া আছে ফসফরিক অ্যাসিড ফসফরাস অ্যাসিড আর অর্থ ফসফরাস তোমার এই সরি হাইপো অ্যাসিড হচ্ছে দেওয়া আছে তাহলে দেখো এখানে তুমি জানো যে তিনটের যদি স্ট্রাকচার যদি দেখো যে এইচ থ্রি পিও ফোর এই স্ত্রী পিও ফোরের স্ট্রাকচার কেমন না তুমি তো জানো এইটা হচ্ছে জেনারেল এদের হচ্ছে জেনারেল স্ট্রাকচার এইরকম প্রত্যেকটার ক্ষেত্রে ফসফরাস হচ্ছে পাঁচটা বন্ড পাঁচটা বন্ডের একটা সি ডবল বন্ড ও হচ্ছে তোমার হচ্ছে হবে তাহলে এই স্ত্রী পিও ফোরে একটা অক্সিজেন যদি ডবল বন্ড করে তাহলে আর বাকি অক্সিজেন কটা থেকে রয়েছে তিনটে তাহলে এখানে তিনটে অক্সিজেনস রয়েছে আর তিনটে হাইড্রোজেন এদের সাথে প্রত্যেকটার সাথে তিন একটা করে হাইড্রোজেন হচ্ছে রয়েছে ওকে তাহলে এটা এই স্ত্রী পিও ফোর অর্থাৎ ফসফরিক অ্যাসিডের তোমার হচ্ছে স্ট্রাকচার নেক্সট এরপরে যদি তুমি এইচ থ্রি এইচ থ্রি পিও থ্রি এইচ থ্রি পিও থ্রি অর্থাৎ হাইপো ফসফোরাস অ্যাসিড হাইপো অ্যাসিডের স্ট্রাকচার কেমন এখানে তোমার হচ্ছে পি ডবল বন্ড ও এখানে তোমার হচ্ছে একটা অক্সিজেন যদি ডবল বন্ড ফর্মেশনস করে তাহলে দুটো অক্সিজেনস পড়ে রয়েছে তাহলে এখানে একটা হাইড্রোজেন এর সাথে আর একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন থাকবে তাহলে এইটা হয়ে গেলো তোমার হচ্ছে কি হাইপো অ্যাসিড আর ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে কী হয় না এইচ থ্রি পিও টু এর যে স্ট্রাকচার পি ডবল বন্ট ও এখানে ও আর এখানে এইচ আর এখানে এইচ এবার তুমি যদি চেক করো দেখো তুমি তো জানো যে অ্যাসি বেসিসিটি অর্থাৎ যেই হাইড্রোজেনগুলো রিপ্লেসেবেল হাইড্রোজেন তো তুমি জানো যে এই হাইড্রোজেন এখানে অক্সিজেনের সাথে যুক্ত তার মানে এটা রিপ্লেসেবল হাইড্রোজেন এটা এখানে রিপ্লেস হতে পারে এটা এখানে রিপ্লেস হতে পারে তার জন্য আমরা জানি যে ফসফরিক অ্যাসিড এই স্ত্রী পিও ফোরের বেসিসিটি হয় থ্রি সিমিলারলি থ্রি পিও থ্রির কতগুলো হাইড্রোজেন দেখো দুটো হাইড্রোজেন তাহলে এখানে হচ্ছে টু আর এই থ্রি পিও টু এর ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন তাহলে এর হচ্ছে বেসিসিটি হচ্ছে ওয়ান এটা আমরা পড়েছি কিন্তু তুমি যদি ভাবো যে এখানে নম্বরস অফ রিপ্লেসেবল হাইড্রোজেন বেশি সো সুতরাং এর অ্যাসিডি অ্যাসিডিটি হচ্ছে বেশি হবে তাহলে কিন্তু ভুল কারণ হচ্ছে কি এখানে অ্যাসিডিটি কীরকমভাবে আমরা ব্যাখ্যা করি এই যে তিনটে হাইড্রোজেন এখানে ছেড়ে দেওয়ার পরে তিনটে এইচ প্লাস রিমুভ হওয়ার পরে এখানে তো নেগেটিভ চার্জ হবে এই যে নেগেটিভ চার্জটা হলো তার তুমি এবার যদি স্টেবিলিটি চেক করো এর সাথে এর হচ্ছে রেজেন্স হবে এর সাথে ঠিক একই রকম রেজোনেন্স হবে এর সাথে এখানে রেজোনেন্স হবে এবার যেহেতু তিনজনই একটা ডবল বন্ড পি ডবল বন্ড ও এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করছে তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা অক্সিজেন ও মাইনাসের জন্য যে রেজোনেন্সটা হচ্ছে সেটা হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট বা তুমি এই এইরকম করে ভাবো এখানে তিনটে ও এইচ মানে এখানে তিনটে হাইড্রোজেন তিনটে অক্সিজেনের সাথে তিনটে হাইড্রোজেন রয়েছে তাহলে এ পি ডবল বন্ট ও এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানছে তাহলে এই যে নিজের দিকে ইলেকট্রন টানছে এটা তিনজনের উপর ভাগ হয়ে যাচ্ছে তাহলে এই যে বন্ডটা এই বনটা অতটা মানে ইলেকট্রন নিজের দিকে এই অক্সিজেনটা এই বন্ডিং ইলেকট্রন অতটা টেনে নিতে পারছে না অন্যদের তুলনায় কারণ দেখো এখানে এই অক্সিজেনটা যে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে সেটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা তো জানি এ যত ইলেকট্রন এই দিকে টেনে নেবে তাহলে এই বনটা তত উইক হতে থাকবে তত হাইড্রোজেন ইজিলি রিলিজ করবে আবার তুমি যদি এখানে চেক করো এখানে দেখো এই যে পি ডবল বনটা এই যে অক্সিজেনটা এই অক্সিজেনটা যে নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে সেটা কেবলমাত্র দেখো এই হাইড্রোজেনটার উপর অর্থাৎ হানড্রেড পারসেন্ট এসে এর উপরেই এফেক্ট পড়ছে তাহলে এর যে মাইনাস আই এফেক্টটা সেটা এর উপর হানড্রেড পার্সেন্ট পড়ছে এখানে ফিফটি পারসেন্ট আর এখানে থার্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি তার মানে বুঝতে পারছো এই বন্ডটা ইজিলি এখানে ব্রেক হতে পারে কারণ এই পি ডবল বন্ড ও বন্ড যে নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে এই অক্সিজেনটা ইলেকট্রন নেগেটিভিটির জন্য তার জন্য এই অক্সিজেনের এই হাইড্রোজেনটা উপর এসে তোমার হচ্ছে হানড্রেড পার্সেন্ট এর এফেক্টটা হচ্ছে পড়ছে অর্থাৎ এই বন্ডের উপর হানড্রেড পার্সেন্ট এই এফেক্টটা পড়ছে তার জন্য এই বনটা ইজিলি এখান থেকে ব্রেক হয়ে যেতে পারে তোমাকে এর অ্যাসিডিটি এইরকমভাবে মাথায় রাখতে হবে তুমি যেমন রিপ্লেসেবল হাইড্রোজেন দিয়ে যদি চেক করো তাহলে ভুল হয়ে যাবে সেই জন্য ক্ষেত্রে তোমার কারেক্ট আনসার কী হয়ে যাবে না এই পিও টু হচ্ছে সবথেকে বেশি অ্যাসিডিক দেন এই এন্ড পিও থ্রি অ্যান্ড দেন এই স্থ্রি পিও ফোর অর্থাৎ এক্ষেত্রে তোমার হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ এইচ থ্রি পিও টু এইচ থ্রি পিও থ্রি অ্যান্ড এইচ থ্রি পিও ফোর ওকে সো এটাই এর হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট পরের কোশ্চেন এবার আমরা দেখব কোশ্চেন নম্বর সিক্স দেখো কোশ্চেন নম্বর সিক্সে কি বলা আছে কোশ্চেন নম্বর সিক্সে বলা আছে কিছু কমপ্লেক্স দেখো এখানে তোমার দেওয়া আছে এই কমপ্লেক্সে যে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশান এনার্জি যার ম্যাক্সিমাম এই যে ম্যাক্সিমাম ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশান এনার্জি হচ্ছে ক মানে কার ক্ষেত্রে বেশি ম্যাক্সিমাম স্টেবিলাইজেশন এনার্জিটা হবে দেখো এক্ষেত্রে প্রত্যেকটাই হচ্ছে কোভাল্টের তাই একই ধরনের মেটাল দেওয়া আছে তাহলে তুমি যদি চেক করো এক্ষেত্রে কোভাল্টের অক্সিডেশন স্টেট কত না এর ক্ষেত্রে দেখো সিএল ফোর মাইনাস সিএল ফোর দেওয়া আছে আর এখানে টু মাইনাস তাহলে এখানে সিও হচ্ছে টু প্লাস তাহলে এখানে কোভাল্ট হচ্ছে প্লাস টুতে রয়েছে তাহলে এক্ষেত্রে কোভাল্ট হচ্ছে প্লাস টুতে আর এর ক্ষেত্রে তুমি যদি দেখো কোভাল্ট কতটা দেখো এখানে ওয়াটার তো তুমি জানো যে এটা তো নিউট্রাল তাহলে থ্রি প্লাস আছে মানে এখানে কোভাল্ট প্লাস থ্রিতে আছে আর এখানে দেখো সিও এফ থ্রি তাহলে অনলি এফ থ্রি তার মানে এখানে কোভাল্ট কততে রয়েছে প্লাস থ্রিতে রয়েছে আর এখানে সিও এফ সিক্স থ্রি মাইনাস তাহলে এখানে মাইনাস সিক্সটা ওইদিকে গেলে প্লাস সিক্স আর এখানে মাইনাস থ্রি মানে প্লাস থ্রি তাহলে তুমি দেখো তিনটে এখানে প্লাস থ্রিতে রয়েছে আর একটা প্লাস টুতে রয়েছে তার মানে একটু হলেও তুমি আশা করি বুঝতে পারছো যে কোভাল্টের প্লাস থ্রি ডি সিক্স বুঝতে পারছো তার মানে ডি সিক্স মানে ডিএতে ছটা ছটাই ইলেকট্রন অর্থাৎ এ লো স্পিন কমপ্লেক্স হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি এবার তুমি পড়েছো যে প্লাস টুতে তো ডি সেভেন সিস্টেম তাহলে ডি সেভেন সিস্টেম তো চলে গেল বাদ আর তুমি যদি ডি সিক্স দেখো তাহলে দেখো না এই যে তোমার হচ্ছে এইটা তো তিনটে এখানে তোমার হচ্ছে এটা তো তোমার হচ্ছে টি টু জি আর এটা তো তোমার হচ্ছে ইজি তাহলে যদি তোমার হচ্ছে ডি সিস্টেম হয় ডি সিক্স সিস্টেম মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ডি সিক্স সিস্টেম লো স্পিন লো স্পিন সেটা হচ্ছে মোর স্টেবেল সেক্ষেত্রে স্টেবিলাইজেশান এনার্জি সব থেকে বেশি হবে এবার তাহলে আমাকে চেক করতে হবে এদের মধ্যে কোনটা হচ্ছে স্ট্রং ফিল লিগ্যান্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটি সেখানে ডিসিক্স কমপ্লেক্সও করে আর কোবাল্ট যদি ভালো করে পড়ে থাকো তুমি যেন যদি এফ থাকে এফ যদি থাকে যদি ফ্লোরিন যদি থাকে সেখানে ওটা হাই স্পিন কমপ্লেক্স শো করে আর ফ্লোরিন ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে ওটা তোমার হচ্ছে লো স্পিন কমপ্লেক্স শো করে এর ক্ষেত্রে দেখো এখানে তুমি যদি ডি অপশানে দেখো ডি এর ক্ষেত্রে এফ এফ রয়েছে এখানে ছটা তার মানে এখানে এটা হাই স্পিন কমপ্লেক্স হচ্ছে শো করবে এটা হাই স্পিন এখানে দেখো সিও এফ থ্রি এইচ টু তাহলে এখানেও এফ আছে তার মানে এটা হাই স্পিন কমপ্লেক্স আর এখানে তো তোমার হচ্ছে ডি সেভেন আছে ডি সেভেন সিস্টেম তো বাদ চলেই গেল তাহলে ডি সিস্টেমে এখানে পড়ে রয়েছে ওয়াটার এখানে কোনো রকম ফ্লোরিন তোমার হচ্ছে নেই তার মানে জল যদিও আমরা জানি একটা উইক ফিল্ডিগ্যান্ট দেখো জল কিন্তু অন্যদের সাথে উইক ফিল্ডিগ্যান্ট হিসাবে এখানে হচ্ছে ইউজ হয় কিন্তু কোবাল ডি সিস্টেমের সাথে এটা অ্যাজ এ স্ট্রং ফিল্ডিগ্যান্ট হিসাবে তোমার হচ্ছে কাজ করে তার জন্য এর ক্ষেত্রে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ অপশান বি সিও এইচ টু ও হোল সিক্স থ্রি প্লাস এটাই তোমার হচ্ছে এখানে সবথেকে বেশি ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশান এনার্জি তোমার হচ্ছে এখানে শো করবে ওকে তাহলে ছয়ের কারেক্ট আনসার হয়ে গেল অপশান বি নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেনে দেখো কোশ্চেন নাম্বার সেভেনে তোমাকে কী বলেছে না দ্য নাম্বারস অফ মোলস অফ কে এম ফোর রিকোয়ার্ড টু অক্সিডাইজ দ্য ওয়ান মোল অফ এফি সি টু ও ফোর ইন এইচ টু এস ও ফোর অর্থাৎ অ্যাসিডিক মিডিয়াম তাহলে তোমার বেসিক্যালি এখানে রিয়াকশানস কার সাথে দেওয়া আছে কে এম এন ও ফোর কে এম ও ফোরের সাথে এফি সি টু ও ফোর তাহলে তুমি পড়েছ যদি ডি ব্লক পড়ে থাকো তাহলে তুমি জানো যে এখানে এফি এফি এখানে তো প্লাস টু স্টেটে রয়েছে আর কে ফোর এটা একটা রিডিউসিং এজেন্ট অ্যাসিডের প্রেজেন্সে এটা রিডিউস হয়ে তোমার হচ্ছে এই সরি এটা একটা অক্সিডাইজিং এজেন্ট এ নিজে রিডিউস হয়ে এটা কী করে না এম টু প্লাস হচ্ছে তৈরি করে আর এখানে এফি টু প্লাস আছে তাহলে এফি টু প্লাসকে এ অক্সিডাইজ করে দেবে কিসে এপি থ্রি প্লাসে আর এখানে যেই অক্সালেটটা রয়েছে সি টু ও ফোর টু মাইনাস এটাও জানি এটাও তোমার হচ্ছে কি না অক্সিডাইজ হয়ে এটাও তোমার হচ্ছে CO2 টু হচ্ছে তৈরি করে তার মানে এক্ষেত্রে আমরা দুটোকে কনসিডার করতে হবে তাহলে আমরা যদি এবার ব্যালেন্স ইকুয়েশানস লিখি তুমি অ্যাসিডে আশা করি লিখতে পারবে যে তুমি পড়েছো যে যেমন ধরো এখানে এম এন ও কে এম ও কে পার্টিসিপেট করে এম এন ও মাইনাস এম এন ও ফোর মাইনাস থেকে অ্যাসিডিক মিডিয়ামে কি হয় এম হচ্ছে টু প্লাস তাহলে এখানেও ম্যাঙ্গানিজ একটা এখানেও একটা তাহলে এখানে চারটে অক্সিজেন আছে তাহলে এইদিকে হচ্ছে ফোর ওয়াটার আমরা অ্যাড করবো তাহলে চারটে জলের জন্য যে আটটা হাইড্রোজেন রয়েছে তাহলে সেই আটটা হাইড্রোজেন এইচ প্লাস থেকে নিচ্ছে তাহলে এখানে এইট এইচ প্লাস আর এখানে টু প্লাস রয়েছে তাহলে এখানে পড়ে থাকলো ছয় আর ছয় থেকে যদি একটা মাইনাস করি তাহলে এইদিকে হবে ফাইভ ইলেকট্রন ওকে তাহলে ব্যালেন্স ইকুয়েশানস এখানে যে রিডাকশানস রিয়াকশানের যে ব্যালেন্স ইকুয়েশানস হয়ে গেল এফি ও ফোর মাইনাস এইট এইচ প্লাস প্লাস ফাইভ ইলেকট্রন এটা হয়ে গেলো এম এন টু প্লাস ফোর এইচ টু ও আর এখানে যেটা তোমাকে দেওয়া আছে এফি টু প্লাস প্লাস হচ্ছে অক্সালেট দেওয়া আছে সি টু ও তোমার হচ্ছে টু মাইনাস তাহলে আমরা তো জানি এফি টু প্লাস এটা তোমার হচ্ছে কি তৈরি করে এফি থ্রি প্লাস তৈরি করে আর এটা তো তোমার হচ্ছে সিও টু আর এখানে দেখো সি টু ও ফোর টু মাইনাস ব্যালেন্স করে নিলে এখানে টু সিও টু তাহলে দেখো এখানে আয়ন ব্যালেন্স হয়ে গেছে তাহলে চার্জ ব্যালেন্সের জন্য কি করব এখানে দেখো টু প্লাস আর টু মাইনাস তাহলে এই দিকটা জিরো হয়ে গেছে তাহলে এখানে প্লাস থ্রি আছে তাহলে এই দিকে তোমার হচ্ছে কী হবে থ্রি ইলেকট্রন তাহলে এইটা আমার হয়ে গেল অক্সিডেশনস রিয়েকশানস তাহলে আমি যদি এই দুটো রিয়েকশানসকে এবার তোমার অ্যাড করি আমাকে এখানে কোশ্চেনে কি জানতে চেয়েছে দেখো নাম্বারস অফ মোল অফ কে ফোর কত মোল অফ কে ফোর দরকার কি জন্য না অক্সিডাইজ করার জন্য কত না ওয়ান মোল অফ এফি সি টু ও ফোর অর্থাৎ আয়রন অক্সালেডকে আমাকে অক্সিডাইজ করতে হবে তাহলে এইটাকে আমি যদি একসাথে লিখি তাহলে আমাকে যদি ইলেকট্রন ক্যান্সেল করতে হয় তাহলে আমি জানি এই ইকুয়েশানটাকে তিন দিয়ে মাল্টিপ্লাই করব এই ইকুয়েশানটাকে পাঁচ দিয়ে তাহলে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কী করবো থ্রি এম ফোর মাইনাস আর এখানে কী করবো ফাইভ এ সি টু ও ফোর তাহলে এটা হয়ে গেল আর বাকিটা আমার লেখার দরকার নেই কারণ দেখো না আমাকে এখানে তো কে এম এন ও ফোর জানতে চেয়েছে এর রেসপেক্টে তাহলে এখানে এ এর ওয়ান মোলের রেসপেক্টে তাহলে এর ফাইভ মোলের রেসপেক্টে এখানে কত দরকার থ্রি মোল তাহলে আমাকে জানতে চেয়েছে এর মোলের জন্য কত দরকার এর তাহলে মোলের জন্য কত দরকার থ্রি বাই ফাইভ মোল আমার এখানে হচ্ছে দরকার তাহলে থ্রি বাই ফাইভ করলে কত হচ্ছে থ্রি বাই ফাইভ মানে তোমার হচ্ছে জিরো পয়েন্ট পাঁচ ছয় তিরিশ জিরো পয়েন্ট সিক্স বোঝা গেল তার মানে এক্ষেত্রে দেখো একটার যে তোমার হচ্ছে অক্সিডেশন দেয়নি এখানে তোমার হচ্ছে দুটোরই অক্সিডেশান দেওয়া আছে তাহলে তুমি দুটোর জন্য আলাদা আলাদা করে দেখো এর জন্য আর এর জন্য এটা ইজি কেন এখানে দেখো আর রকম তো ব্যালেন্স জাস্ট শুধু দুই দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই ব্যালেন্স তো অলরেডি হয়েই যাচ্ছে সেই জন্য আর এটা খুবই ইজি তাহলে আমরা যেহেতু রিয়াক্ট্যান্টের রেসপেক্টেই এখানে দেখতে চাইছি তাই আর প্রোডাক্টগুলো লিখতে হবে না তোমাকে তো দেড় ঘন্টার মধ্যে কারেক্ট আনসার সব করতে হবে তার জন্য পুরোটা লেখার দরকার নেই তুমি শুধু এই পার্টটা লিখে এখানে তাহলে কি পেয়ে গেলে যে এর তিন মোলের জন্য এর পাঁচ মোল দরকার তোমাকে জানতে চেয়েছে এর এক মলের জন্য এর কত মোল দরকার তাহলে পাঁচ মোলের জন্য তিন মোল তাহলে এক মোলের জন্য তিনের পাঁচ মোল তাহলে জিরো পয়েন্ট সিক্স তাহলে দেখো এখানে অপশান সিতে তোমার দেওয়াই আছে জিরো পয়েন্ট সিক্স তাহলে কোয়েশ্চেন নম্বর সেভেনের কারেক্ট আনসার কী হয়ে গেল অপশান হচ্ছে তোমার হচ্ছে সি ওকে নেক্সট নেক্সট এবার আমরা কোশ্চেন নম্বর এইট দেখবো দেখো কোশ্চেন নম্বর এইটে কী বলা আছে না অ্যান আনন অক্সিডাইজিং এজেন্ট কন্টেন অ্যান্ড এলিমেন্ট ওয়াই ইন প্লাস ফাইভ অক্সিডেশন স্টেট ইফ ইট টেক টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এইট এম এল অফ জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু সিক্স নর্মাল এন এ টু এস ও থ্রি টু রিডিউস সেভেন পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দিপার মাইনাস ওয়ান মোল ওয়াই ও ও এইচ হোল টু টু দ্য লোয়ার স্টেট দ্য ফাইনাল অক্সিডেশন স্টেট অফ ওয়াই অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে একটা রেডক্স রিয়েশানস হচ্ছে যেখানে এন এ টু এস ও থ্রি ভার্সেস ওয়াই ও এইচ হোল টু এখানে এ কী করেছে না একে তোমার হচ্ছে রিডিউস করে দিয়েছে কার দ্বারা এন টু এস থ্রির দ্বারা এটা তোমার হচ্ছে রিডিউস হয়ে গেছে একটা লোয়ার অক্সিডেশান স্টেটে তোমাকে জানতে চেয়েছে এই যে লোয়ার অক্সিডেশান স্টেট এখানে হচ্ছে কত কততে রিডিউস করা আছে এই ডেটা থেকে তোমাকে সেটাই বের করতে হবে তাহলে তুমি কী পড়েছো যে কোনো রেডক্স অক্স রিয়েকশানে পড়েছো দেখো সেই টাইটেশানের সময় কী কী লিখতে যে এ এর যে নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এই টাইটেশানের জন্য এর যত নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট দরকার এর যত নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট দরকার তাহলে ওরও নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সেম দরকার আর এর ক্ষেত্রে আমরা কি কি নিয়েছি এনএ এসো থ্রি তাহলে লিখতে পারি নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এনএস থ্রি ইকুয়ালস টু এর ক্ষেত্রেও ঠিক একই রকম নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ওয়াইও ও এইচ হোল টু এবার এর নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বের করব কী করে তুমি তো জানো যে নর্মালিটি দেওয়াই আছে তাহলে নর্মালিটি মানে কি নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ভলিউম ইন লিটার এবার এখানে তোমার লিটারে করার দরকার নেই কারণ কারণ তোমার হচ্ছে কি দেখো এম এর রেসপেক্টেই আমরা করতে পারি এখানে মোল দেওয়া আছে আমরা গ্রামের রেসপেক্টে ওটাকে করব সেই জন্য তোমাকে আর এখানে তুমি যদি মোলেতে যদি না এই লিটারে যদি না করো তাহলে তোমার হচ্ছে সেটা হচ্ছে হবে এখানে তুমি হচ্ছে কি করতে পারো দেখো তোমার হচ্ছে কি না নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট তাহলে নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট নম্বরস অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এটা সমান তাহলে আমি কত পেয়ে যাচ্ছি টোয়েন জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এইট এইটা তাহলে পেয়ে গেলাম কার জন্য এন এ টু এস থ্রি আর আমার এর হচ্ছে মোল দেয়া আছে তাহলে মোল থেকে গ্রাম ইকুইভ্যালেন্টটা আমরা কী করে বের করব দেখো গ্রাম ইকুইভ্যালেন্ট নম্বর সব গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে পড়েছিলে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে ওয়েট ইন্টু তোমার হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ওয়েট তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হচ্ছে কী পড়েছিলে মলিকুলার ওয়েট ইন্টু এন ফ্যাক্টর তাহলে এখানে তোমার হচ্ছে কী হয়ে যাচ্ছে ডবলু বাই এম ইন্টু এন ফ্যাক্টর আর ওয়েট বাই মলিকুলার ওয়েট ওয়েট বাই মলিকুলার ওয়েট মানেই তো তোমার হচ্ছে মোল তাহলে মোল ইন্টু কি হয়ে গেল এন ফ্যাক্টর তাহলে আমরা কী লিখতে পারি যে তাহলে আমরা এবার লিখতে পারি মোল ইনটু এন ফ্যাক্টর দিস ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু সিক্স ইন্টু টেন আর এখানে তোমার হচ্ছে দেওয়া আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এইট তাহলে এবার আমাকে এখানে মোল দেওয়াই আছে আমাকে এন ফ্যাক্টর বের করতে হবে এন ফ্যাক্টর এখানে কি এন ফ্যাক্টর মানে রেডক্স রিয়েকশানের মানে মানে কি জানি আমরা নম্বরস অফ ইলেকট্রন চেঞ্জ তাহলে আমরা এখানে সেটাই জানতে চেয়েছি লোয়ার অক্সিডেশন চেঞ্জ লোয়ার অক্সিডেশন স্টেট আমরা যদি ইলেকট্রন চেঞ্জটা বের করে নিতে পারি তাহলে লোয়ার অক্সিডেশন স্টেট আমরা বের করে নিতে পারবো তাহলে এখানে আমরা এন ফ্যাক্টর সমান কি লিখতে পারি এন ফ্যাক্টর সমান লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এইট বাই এখানে দেখো মোল তোমার দেওয়াই আছে কত সেভেন পয়েন্ট ওয়ান সিক্স তাহলে সেভেন পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মোল তাহলে এটা সমান কত তুমি যদি ক্যালকুলেশান করো এটা পাঁচ চলে আসছে তাহলে কতগুলো ইলেকট্রনের চেঞ্জ হয়েছে এখানে পাঁচ তাহলে এ হচ্ছে পাঁচটা ফাইভ প্লাস ফাইভ তোমার হচ্ছে অক্সিডেশন স্টেটে ছিল তাহলে এখান থেকে ওর পাঁচটা তোমার হচ্ছে চেঞ্জ হয়েছে পাঁচই হচ্ছে চেঞ্জ হয়েছে তাহলে পাঁচে ছিল পাঁচ চেঞ্জ হয়েছে কমেছে তাহলে ওর অক্সিডেশন স্টেট এখন কত হবে জিরো হবে তাহলে পাঁচটা ইলেকট্রন ও হচ্ছে অ্যাকসেপ্ট করেছে তাহলে পাঁচটা ইলেকট্রন যদি ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে জিরোতে হয়েছে তার মানে তোমার এখানে কত হবে জিরো তাহলে এটা একটা রেডক্স রিয়েকশান রেডক্স রিয়েকশানের জন্য আমরা কী করতে পারি গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে সেম করে এর হচ্ছে ক্যালকুলেশান হচ্ছে করতে পারি ওকে দেখো আমরা কোয়েশ্চেন নম্বর নাইন দেখব দেখো কোশ্চেন নম্বর নাইনে বলা আছে যে ডিক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য গিভেন কার্বোক্যাটাইন এখানে যে কার্বোক্যাটাইনগুলো দেওয়া আছে তার হচ্ছে স্টেবিলিটি তোমার হচ্ছে ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে দেখো প্রথম যে কার্বোক্যাটাইনটা দেওয়া আছে এটা থেকে তুমি কি দেখতে পাচ্ছ এই যে কার্বোক্যাটাইনটা এটা সেভেন মেম্বার রিংয়ের হচ্ছে কার্বোক্যাটাইন আর কতগুলো পাই ইলেকট্রন আছে সিক্স পাই ইলেকট্রন তোমার এখানে রয়েছে তাহলে সিক্স পাই ইলেকট্রন মানে তোমার হচ্ছে ছটা তিনটে পাই বন্ড মানে ছটা ইলেকট্রন তাহলে সিক্স পাই ইলেকট্রন মানে কী এটা তোমার হচ্ছে এন তোমার হচ্ছে ফোরেন ফোর প্লাস হচ্ছে টু পাই ইলেকট্রনকে ফলো করছে ফোর এন প্লাস টু পাই ইলেকট্রন মানে তোমার হচ্ছে কার মধ্যে যাচ্ছে অ্যারোমেটিসিটির দিকে যাচ্ছে অর্থাৎ চেক করে নাও বাকিগুলো এটা কি সাইক্লিক হ্যাঁ এটা দেখো সাইক্লিক নেক্সট এটা কি কমপ্লিট কনজুগেশনে রয়েছে দেখো প্রত্যেকটাই কমপ্লিট কনজুগেশনে রয়েছে তারপরে তোমার হচ্ছে প্রত্যেকটাই কি এসপি টু কার্বন প্রত্যেকটাই এসপি টু কার্বন তার মানে আমি এটাকে কি বলতে পারি অ্যারোমেটিক এটা তোমার হচ্ছে অ্যারোমেটিক স্টেবিলিটি এর মধ্যে হচ্ছে রয়েছে ক্লিয়ার নেক্সট পরেরটা দেখো পরেরটার ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ পরেরটার ক্ষেত্রে দেখো রেজোনেন্স রয়েছে এর সাথে এখানে দেখো এখানে তোমার হচ্ছে কি রয়েছে রেজোনেন্স আছে দেখো তুমি দেখো এর ক্ষেত্রে এর ক্ষেত্রে চেক করো দেখো এখানে এর সাথে এটা কি রয়েছে রেজোনেন্স রয়েছে এখানে শুধু খালি রেজোনেন্স রয়েছে আর এখানে কি কি রয়েছে সি সিক্স এইচ সিক্স অর্থাৎ এখানে তোমার হচ্ছে বেঞ্জিনিয়ারিং এখানে দেখো তোমার হচ্ছে রিং দেওয়া আছে বেঞ্জিনিয়ারিং এখানে দেখো সি এইচ টু প্লাস রয়েছে তাহলে এখানে তোমার হচ্ছে কি হচ্ছে এখানেও রেজোনেন্স আছে এবার এখানে দুজনের ক্ষেত্রেই রেজনেন্স এটাও রেজোনেন্স এটাও রেজোনেন্স এই দুটো রেজোনেন্স রেজোনেন্সের মধ্যে আমরা তো জানি যেখানে রেজনেন্স স্ট্রাকচার বেশি হয় তার স্টেবিলিটি বেশি তাহলে নিশ্চয়ই বেঞ্জাইল পজিশনের হচ্ছে রেজোনেন্স রেজনেটিং স্ট্রাকচার বেশি সো সুতরাং এখানে কি হবে না তিন নম্বরের স্টেবিলিটি দুই নম্বরের থেকে তোমার হচ্ছে বেশি হবে তাহলে থ্রি স্টেবিলিটি দুইয়ের থেকে এর থেকে তোমার হচ্ছে তিনের স্টেবিলিটি হচ্ছে বেশি নেক্সট এবার দেখো চার নম্বরটা চেক করো চার নম্বরের ক্ষেত্রে এখানে টু ডিগ্রি তোমার হচ্ছে কার্বোক্যাটাইন দেওয়া আছে তাহলে টু ডিগ্রি কার্বোকাটায়ন দেওয়া আছে মানে এখানে অনলি তোমার হচ্ছে শুধু খালি কী এফেক্ট হবে হাইপার কনজুগেশন এফেক্ট হবে তাহলে এখানে হাইপার কনজুকেশান এফেক্ট তাহলে এখানে তোমার হচ্ছে রেজোনেন্স এফেক্ট এখানে অ্যারোমেটিক এফেক্ট তাহলে তুমি এবার মনে করে দেখো তে কী পড়েছো তুমি এবার স্টেবিলিটি প্রথমে কী চেক করতে হয় প্রথমে চেক করতে হয় ব্যাক বন্ডিং তাহলে এখানে কি কোনো ব্যাকবন্ডিং রয়েছে না তাহলে ব্যাকবন্ডিং স্টেবিলিটি দেন হচ্ছে তোমার হচ্ছে অ্যারোমেটিক তাহলে অ্যারোমেটিক স্টেবিলিটিকে আমরা আগে প্রায়রিটি দেব দেন হচ্ছে রেজোনেন্স স্টেবিলিটিকে প্রায়োরিটি দেব দেন হচ্ছে হাইপার কনজুকেশন স্টেবিলিটিকে প্রায়োরিটি দেব তারপরে তোমার হচ্ছে কি না ইন্ডাকটিভ ইন্ডাকটিভ এফেক্টের যে স্টেবিলিটি তাকে হচ্ছে আমরা প্রায়োরিটি দেব। তাহলে এখানে ব্যাকবন্ডিং নেই তাহলে অ্যারোমেটিক অ্যারোমেটিক স্টেবিলিটি কার রয়েছে ওয়ান তাহলে সব থেকে বেশি এখানে স্টেবেল কম্পাউন্ড কি হবে এক নম্বর তাহলে ওয়ান হচ্ছে সব থেকে বেশি তারপর রেজোনেন্স এখানে দুজন রেজোনেন্স দিচ্ছে তাহলে দুই তিনের মধ্যে তিন হচ্ছে তারপরে হবে কারণ তিনের রেজোনেন্স স্ট্রাকচার বেশি দুইয়ের থেকে তাহলে এক তিন দুই আর পরে থাকলো কে চার তাহলে এক তিন দুই চার এর হচ্ছে কারেক্ট আনসার তাহলে অপশান সি দেখো এক তিন দুই চার এখানে দেওয়া আছে ওকে তাহলে সি হয়ে যাবে এর হচ্ছে কারেক্ট আনসার না নেক্সট পরের কোশ্চেন পরের কোশ্চেনে দেওয়া আছে যে কম্পেয়ার দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন হুইচ আর ফর্ম হোয়েন রিয়্যাক্টস উইথ এ জি তাহলে এই যে চার তিনটে যে কম্পাউন্ড দেওয়া আছে এটা যখন এজি এনোথ্রির সাথে যখন রিয়্যাক্ট করবে তখন যে কার্বোক্যাটায়ন যে তৈরি করবে তার হচ্ছে স্টেবিলিটি কী হবে সো বেসিক্যালি এজি এনোথ্রির সাথে রিয়াক্ট করে এটা কী করবে এজি আই হচ্ছে তৈরি করবে আর কার্বোক্যাটাইন কোথায় হবে এই কার্বনের উপর হবে অর্থাৎ এর ক্ষেত্রে যে কার্বোক্যাটাইনটা হবে সেটা কোথায় হবে এখানে তোমার হচ্ছে এই কার্বনের উপর এখানে দেখো এখানে তোমার হচ্ছে এই কার্বনের উপর হচ্ছে কার্বোক্যাটায়নটা হবে ঠিক একই রকম এর ক্ষেত্রে কার্বোক্যাটাইনটা কোথায় হবে এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন হচ্ছে তোমার হচ্ছে এই জায়গার উপর আর এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ঠিক আয়োডিন বেরিয়ে গিয়ে এখানে তাহলে এবার তুমি তো দেখতে পাচ্ছ যে এখানে যে কার্বোকাটাইনটা রয়েছে এখানে তো রেজোনেন্সের উপর তোমার হচ্ছে বেশ করে তুমি স্টেবিলিটি চেক করতে পারো এখানে দেখো অক্সিজেন লোন পেয়ার আছে তাহলে অক্সিজেনের লোন পেয়ার এখানে রেজেন্সে পার্টিসিপেট করছে এখানে অনলি এদিক থেকে পাই ইলেকট্রন এদিক থেকে পাই ইলেকট্রন পার্টিসিপেট করছে আর অনলি এদিক থেকে এ পাই ইলেকট্রন পার্টিসিপেট করছে তাহলে তুমি কি বলতে পারো কোথায় সব থেকে বেশি রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে অবভিয়াসলি এখানে অক্সিজেনের লোন পেয়ার এখানে পার্টিসিপেট করে এখানে রেজোনেন্স হচ্ছে সুতরাং এটা থেকে বেশি স্টেবেল হবে তাহলে এ হচ্ছে সবথেকে বেশি স্টেবেল আর বি সি এর মধ্যে বি এতে রেজোনেটিং স্ট্রাকচার বেশি হচ্ছে তাহলে বি হচ্ছে বেশি স্টেবেল আর তারপরে হচ্ছে সি তাহলে দেখো সাজানোই আছে এ বি সি তাহলে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি অর্থাৎ অপশান এ হচ্ছে কোশ্চেন নম্বর দশের হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট নেক্সট হচ্ছে পরের কোশ্চেন কোশ্চেন নম্বর ই ইলেভেন কোশ্চেন নম্বর ইলেভেনে বলা আছে যে একটা তোমাকে দেখো এখানে রিয়েকশান দেওয়া আছে এই রিয়েকশানে দেখো রিয়েজেন্ট কি টারসিয়ারি বিউটক্সাইড একটা খুবই পপুলার যেটা একটা রিয়েজেন্ট যে টারসিয়ারি বিউটক্সাইড কি একটা বেস হিসাবে কাজ করে আমরা জানি এটাকে বলা হয় স্টেরিক বেস এটা কি করে এলিমিনেশানস রিয়েকশানস করে সাবস্টিটিউশানস রিয়েকশান করতে পারে না কারণ এর এত বেশি স্টেরিক হিন্ড্রেন্স যে এ কোথাও সাবস্টিটিউশানস রিয়েকশানস না করে সেখানে আবার এলিমিনেশানস করে আবার এলিমিনেশানস কার অনুযায়ী করে হবম্যান এলিমিনেশন সেট সেটেপ কিন্তু নয় হবম্যান এলিমিনেশন অর্থাৎ যেখানে হচ্ছে লেস হিন্ড্রেন্স যে হাইড্রোজেন সেই হাইড্রোজেনকে ক্যাপচার করে ও এলিমিনেশনস করে তাহলে এর ক্ষেত্রে স্ট্রং এটা তুমি মাথায় রাখো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট রিয়েজেন্ট যেটা হচ্ছে স্টেডিক স্টেরিক বেস এবং হচ্ছে স্ট্রং বেস স্টেরিক বেস আবার এইটা হচ্ছে স্ট্রং বেস ওকে তাহলে এবার এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে এখানে কি কম্পাউন্ড দেওয়া আছে দেখো সি এইচ থ্রি সি এখানে একটা হাইড্রোজেন দেওয়া আছে এখানে তোমার হচ্ছে সিএইস্ত্রি এখানে হচ্ছে একটা হাইড্রোজেন দেওয়া আছে এখানে ব্রোমিন দেওয়া আছে আর এখানে হচ্ছে সিএইস্ত্রি দেওয়া আছে এবার যদি ধরো এখানে এই নর্মাল শুধু বেস দেওয়া থাকতো নর্মাল যদি বেস দেওয়া থাকতো আমরা কী করতাম নর্মাল যদি বেস দেওয়া থাকতো আমরা তখন কী করতাম এই হাইড্রোজেনটাকে নিতাম এখানে ডবল বন্ড করতাম বিয়ারকে বের করে দিতাম বের করে দিয়ে এখানে ডবল বন্ড করে দিতাম তার মানে কি এই ডবল বন্ডের সাথে মোর অ্যালকাইল যুক্ত আছে মানে সেটা মেজর প্রোডাক্ট হয়ে যেত কিন্তু এখানে তো স্ট্রং স্টেরিক বেস স্টেরিক বেস যখনই এই দিক থেকে হাইড্রোজেনটা নিতে যাবে তখন এদের মধ্যে রিপালসান শুরু হবে তাহলে স্টেরিক বেস কখনোই এই হাইড্রোজেনকে ক্যাপচার করতে পারবে না তাহলে এই ব্রমিনকে ও যদি বের করতে চায় তাহলে ওকে কোথা থেকে হাইড্রোজেন ক্যাপচার করতে হবে লেস হিনড্রেন্স থেকে তাহলে এই যে সিএইচ থ্রিটা এটা তো লেস হিনড্রেন্স সাইড তাহলে এই ও মাইনাসটা এই হাইড্রোজেনটা এখান থেকে এখানে হচ্ছে ক্যাপচার করবে তাহলে এই হাইড্রোজেন এই ও মাইনাসটা যদি এই হাইড্রোজেনটা ক্যাপচার করে তাহলে এখানে তোমার হচ্ছে কি হবে ডবল বন্ড হচ্ছে এখানে তোমার হচ্ছে ফরমেশানস হবে তাহলে এই ও মাইনাস এই হাইড্রোজেন নিল এই বন্ড এখানে তোমার হচ্ছে শিফট হয়ে ডবল বন্ড হলো আর এখানে তোমার হচ্ছে বিআর হচ্ছে বেরিয়ে গেল ওকে সো তার মানে এর ক্ষেত্রে যে কারেক্ট আনসার সেটা কি হয়ে যাবে দেখো সি থ্রি কারেক্ট আনসার বলতে মেজর প্রোডাক্ট হয়ে গেল সিএইচ থ্রি সি এখানে এইচ ডবল বন্ড সি এইচ এইচ দেখো এটা এখানে মেজর প্রোডাক্ট হয়ে যাবে অর্থাৎ হাইড্রোজেন ক্যাপচার করবে লেস হিন্ডরেন্স সাইড থেকে মোড় হিন্ডরেন্স সাইড কিন্তু নয় এখানে এবার তুমি দেখো এখানে চেক করো কোশ্চেন নম্বর এক তো হচ্ছে না এক কেন হচ্ছে না না কারণ এখানে আমরা তো জানি যে এটা তোমার হচ্ছে কি না স্টেরিক বেস দেওয়া আছে তাহলে এ হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট হতে পারে না আর তোমাকে তো জানতে চেয়েছে এখানে এটা কি মেজর প্রোডাক্ট হচ্ছে কি তাহলে এ আর বি মেজর আর মাইনাস দেওয়া আছে তোমাকে শুধু মেজর জানতে চেয়েছে তাহলে এ হলো না এবার বি চেক করো সি টু এইচ ফাইভ এটা কি সি টু এইচ ফাইভ দেখো এই পার্টটা কি সি টু এইচ ফাইভ না তো এটা তো সি টু এইচ ফাইভ নয় তাহলে বি তো হচ্ছেই না এবার সি চেক করো সিতে সাবস্টিটিউশন দেওয়া আছে সিও হবে না তাহলে এই আনসার এখানে দেওয়াই নেই তাহলে কী হয়ে যাবে অপশান ডি অর্থাৎ নান অফ দ্য অ্যাবাব এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ওকে সো তাহলে কোশ্চেন নম্বর ইলেভেনের কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে ডি নেক্সট পরের কোশ্চেনে দেওয়া আছে যে দ্য বেস্ট রিয়েজেন ফর দ্য প্রিপারেশনস অফ ক্লোরো অ্যালকেন ফ্রম দ্য অ্যালকোহল সব থেকে ইজি কোশ্চেন এই পেপারে যদি থাকে এটাই হচ্ছে যেটা আমরা বোর্ডের জন্য পড়ে আসছি কী পড়ে আসছি যে এইগুলো প্রত্যেকেই আমরা জানি যে যে আর ও এইচ আর এইচ গ্রুপকে আমি যখন আর সিএলে নিয়ে যেতে চাই ও এইচকে বের করে সেখানে আমি পিসিএল থ্রি ইউজ করতে পারি পিসিএল ফাইভ ইউজ করতে পারি এইচ সি এল জেডেন সিএল টু করতে পারি সি সিএল টু সিসিএল ফোর দাও এটা তো তোমার হচ্ছে ডবল বন্ডের ক্ষেত্রে বেসিক্যালি সিএল আনার জন্য আমরা ইউজ করি তাহলে এই তিনটের মধ্যে আমরা তিনটেকেই ব্যবহার করতে পারি কিন্তু কোনটা বেস্ট এদের মধ্যে এদের মধ্যে বেস্ট আমরা জানি যে এসো সিএল টু কারণ এই রিয়েকশানে যে বাই প্রোডাক্ট তৈরি হয় সেটা হয় এসো টু আর এইচ সিএল টু এসো টু এটাও তোমার হচ্ছে একটা হচ্ছে গ্যাস আর এইচ সিএল এটাও তোমার হচ্ছে একটা হচ্ছে গ্যাস অর্থাৎ প্রোডাক্ট যে তৈরি হয় দুটোই তোমার হচ্ছে গ্যাসিয়াস বাই প্রোডাক্ট তৈরি হয় যেটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যায় আর পড়ে কি থাকে অ্যালকাইল হ্যালাইড। সেই জন্য এখানে সব থেকে ক্লোরো অ্যালকেন তৈরি করার জন্য বেস্ট যে রিয়েজেন্ট সেটা হচ্ছে এস ও সিএল টু কোশ্চেন নম্বর টুয়েলভের কারেক্ট আনসার হয়ে গেল অপশান এ ওকে নেক্সট কোশ্চেন নম্বর থার্টিন কোশ্চেন নম্বর থার্টিনের ক্ষেত্রে দেখো তোমাকে বলে দেওয়া আছে দ্য ফলোয়িং রিয়েকশানস নোন অ্যাজ এখানে একটা রিয়েকশানস দেওয়া আছে ক্লোরোভেঞ্জিনের সাথে সিএইচ থ্রি সিএল আর এখানে দুটো যুক্ত হয়েছে এটা তো একটা ইজি রিয়েকশান যেটা আমরা পড়ে আসছি তুমি দেখো এই যে রিয়েকশানে এই রিয়েকশানে এটা দেখো অ্যারাইল হ্যালাইড এই যে জিনিসটা দেওয়া আছে এটা দেখো অ্যারাইল এটা হচ্ছে অ্যারাইল অ্যারাইল হ্যালাইড আর সিএই সিএল এটা হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইট তুমি তিনটে রিয়েকশানস পড়েছিলে একটা হচ্ছে উর্জ রিয়েকশানস একটা মনে করে দেখো উর্জ রিয়েকশানস উর্জ রিয়েকশানস বেসিক্যালি কার সাথে হয় এটা হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে যুক্ত হয় অর্থাৎ আমরা বলতে পারি এটা যে সিএইস্ত্রি সিএল যখন আরেকটা একটা সিএইস্ত্রি সিএলের সাথে যুক্ত হবে সোডিয়ামের প্রেজেন্সে সোডিয়াম ডাইথারের প্রেজেন্সে তখন সিএইস্ত্রি সিএই স্ত্রি ইথেন তৈরি হলো এটাকে বলি উডজ রিয়েকশান আর এই সেম রিয়েকশান যদি আমরা ক্লোরোভ জন্য করি যে এটা হচ্ছে ক্লোরোভ এটা আর একমূল ক্লোরোভ দুটো যুক্ত হয়ে তোমার হচ্ছে বাই তোমার হচ্ছে কি ফিনাইল তৈরি করলো বাই ফিনাইল যদি তৈরি করে এই যে রিয়েকশান এটাকে কি বলি ফিটিং রিয়েকশানস তাহলে উর্জ রিয়েকশানস হয় অ্যারাই অ্যালকাইলের জন্য আর ফিটিং রিয়েকশানস হয় অ্যারাইলের জন্য এখানে এবার দেখো অ্যালকাইলও দেওয়া আছে আবার অ্যারাইলও দেওয়া আছে তাহলে এই রিয়েকশানটার নাম কি উডস অ্যান্ড ফিটিং রিয়েকশানস তাহলে দুজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী অর্থাৎ এই রিয়েকশানটার নাম দেওয়া হয়েছে উডস অ্যান্ড ফিটিং রিয়েকশানস কোশ্চেন নাম্বার থার্টিনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ওকে নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর ফোরটিন কোশ্চেন নম্বর ফোরটিনে কী বলা আছে দেখো বলেছে ফেনল ক্যান বি ডিস্টিংগুইস ফ্রম ইথার ইথাইল অ্যালকোহল বাই অল দ্য রিয়েজেন্ট এক্সপেক্ট অর্থাৎ এক্সেপ্ট অর্থাৎ এখানে কোন রিয়েজেন্টের দ্বারা আমরা ফেনল ফেনল তো আমরা তো জানি যে ব্যঞ্জিনের ব্যঞ্জিনের সাথে ওইচ গ্রুপ ফেনল তার সাথে ইথাইল অ্যালকোহল সিএইচ থ্রি সিএইচ টু ওইচ এদের দুজনের মধ্যে ডিস্টিংগুইস করতে বলেছে তাহলে বলেছে কোনটার দ্বারা করতে পারবো না তুমি দেখো প্রথমে বেস দিচ্ছ তাহলে যদি বেস দাও বেস দিলে আমরা তো জানি যে অ্যাসিডের সাথে রিয়েকশানস করবে আর তুমি তো জানো ফেনল ফেনলের নাম কি ফেনলের নাম হচ্ছে কার্বোলিক অ্যাসিড অ্যাসিডিক ক্যারেক্টার রয়েছে অর্থাৎ ফেনলের এখানে তুমি কি পড়েছিলে সেই মনে করে দেখো এইচ যদি চলে যায় এই যে ফেনলের ফেনলের এই যে ও এইচ থেকে যে ফেনক্সাইড আয়নটা তৈরি করে এইচ বেরিয়ে গিয়ে যে ফেনক্সাইড আয়নটা তৈরি করে ফেনক্সাইড আয়নের কী আছে রেজনেন স্টেবিলিটি রয়েছে এই যে দেখো এইরকমভাবে রেজনেন স্টেবিলিটি রয়েছে তার মানে এটা হচ্ছে অ্যাসিডিক এখানে এখানে এইটা হচ্ছে অ্যাসিড এটা এই এই ইথাইল অ্যালকোহল এখানে আমরা অ্যাসিডিক অ্যাসিডিটি হচ্ছে শো করে না এতটা অ্যাসিডিক শো করে না যে এটা বেশে এনেও এইচের সাথে রিয়াকশান করতে পারে তাই সুতরাং আমরা এনে এর সাথে যখন ফেনলের রিয়েকশানস করব তাহলে এখান থেকে সল্ট তৈরি হবে কি সল্ট তৈরি হবে তাহলে এখানে সিম্পলি আমরা বলতে পারি যে ফেনলের সাথে ফেনলের সাথে আমরা যখন এর রিয়েকশানস করছি তখন সেখানে কি তৈরি হবে না হচ্ছে ও মাইনাস এন এ প্লাস প্লাস হচ্ছে তোমার হচ্ছে এইচ টু ও তাহলে সল্ট আর ওয়াটার তৈরি হলো কিন্তু ইথাইল অ্যালকোহলের সাথে এর যখন রিয়েকশানস করবে এখানে রিয়েকশানস হবে না তার মানে এনে ওই দ্বারা কি আমরা ডিস্টিংগুইশ করতে পারি নেক্সট পরেরটা দেখো এফিসিএল থ্রি থ্রি তো আমরা জানি ফেনলের সাথে ভায়োলেট কমপ্লেক্স আমরা প্র্যাকটিক্যালেও করেছি যে ফেনলের সাথে এফিসিএল থ্রি দিলে আমাদের হচ্ছে ভায়োলেট কমপ্লেক্স হচ্ছে তৈরি করে এই যে এফিও সি সিক্স এইচ ফাইভ তার হোল থ্রি থ্রি মাইনাস ওকে সো এই যে কমপ্লেক্সটা সেটা তো এফিসিএল থ্রির সাথে ফেনল তৈরি করে যার কালার কি যার কালার হচ্ছে ভায়োলেট কালার তাহলে এখানে ভায়োলেট কমপ্লেক্স হচ্ছে তৈরি করে এফিসিএল থ্রির সাথে কিন্তু ইথাইল অ্যালকোহল যদি এখানে রিয়েকশানস করে এফিসিএল থ্রির সাথে তাহলে ওর সাথে কিন্তু রিয়েকশানস হয় না তাহলে এফিসিএল থ্রি ইউজ করে আমি ফেনল আর ইথাইল অ্যালকোহলের মধ্যে কি করতে পারি ডিস্টিংগুইশ করতে পারি আর বিআর টু এইচ টুও বিআর টু এইচ টুও তো পড়েছো যে ফেনলের সাথে ট্রাইব্রোমো ট্রাইব্রোমো ফেনল তৈরি করে অর্থাৎ ফেনলেতে আমরা যদি ব্রোমিন ওয়াটার দিই তাহলে কি কি তৈরি হয় এখানে ওইচ এখানে তোমার হচ্ছে বিয়ার এখানে তোমার হচ্ছে বিয়ার আর এইখানে তোমার হচ্ছে বিয়ার তাহলে টু ফোর সিক্স ট্রাইব্রোমো ফেনল তৈরি করে এই যে টু ফোর সিক্স ট্রাইব্রোমো ফেনল এইটার হচ্ছে কি পড়ে না হোয়াইট পেসিপিটেট হোয়াইট পেসিপিটেট এটাতে পড়ে যায় কিন্তু যদি আমরা ইথাইল অ্যালকোহলের সাথে আমরা যদি ব্রোমিন ওয়াটারে রিয়েকশানস করি সেক্ষেত্রে আমরা জানি যে ব্রোমিন ওয়াটার এখানে রিয়েকশানস করে না তাহলে ইথাইল অ্যালকোহলকে রিয়েকশানস করে না কিন্তু ফেনলের সাথে করে সুতরাং ব্রোমিন ওয়াটার দিয়েও আমরা এটাকে কি করতে পারি ডিস্টিংগুইশ করতে পারি কিন্তু যদি আমরা সোডিয়াম দিই তাহলে আমরা তো জানি যে ফেনলের সাথে সোডিয়াম দিলে ফেনলের সাথে অ্যাসিডের সাথে সোডিয়াম ফেনলের সাথে সোডিয়াম দিচ্ছি তাহলে তার মানে এখান থেকে হাইড্রোজেন গ্যাস এখানে ও মাইনাস আর এনএ প্লাস প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর ইথাইল অ্যালকোহল সিএইচ থ্রি সি টু ও এইচ এখানেও যদি আমরা সোডিয়াম দিই এখানেও আমরা জানি সিএইচ থ্রি টু ও মাইনাস এন এ প্লাস প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে তার মানে এই যে সোডিয়াম সোডিয়াম কিন্তু ফেনলের সাথেও রিয়াকশন করে আবার ইথাইল অ্যালকোহলের সাথেও রিয়্যাকশানস করে দুজনের সাথেই রিয়্যাকশানস করে দেখো তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি করে কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে দেখো এইচ এফিসিএল থ্রি বি আর টু এইচ টু এরা কেবলমাত্র ফেনলের সাথে রিয়েকশানস করে এরা ইথাইল অ্যালকোহলের সাথে রিয়েকশানস করে না তাহলে এবিসি এই তিনটে অপশান দ্বারা আমরা ডিস্টিংগুইশ করতে পারি কিন্তু সোডিয়াম দ্বারা পারবো না কারণ সোডিয়াম দুজনের সাথেই রিয়েকশানস করে যাচ্ছে তাহলে এক্ষেত্রে তোমাকে বলেছে সেটাই যে কা কী দ্বারা মানে আমরা তো প্রত্যেকের দ্বারাই ডিস্টিংগুইশ করতে পারবো শুধুমাত্র কার দ্বারা পারবো না এক্সেপ্ট সোডিয়াম তার মানে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ডি হয়ে যাবে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কারেক্ট আনসার ওকে সো কোশ্চেন নম্বর ফরটিনের কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে ডি নেক্সট নেক্সট এবার কোশ্চেন নম্বর ফিফটিন কোশ্চেন নম্বর ফিফটিনে কি বলা আছে দেখো কোশ্চেন নম্বর ফিফটিনে এখানেও দেখো তোমার হচ্ছে অ্যালকোহলিক কেউইচ দেওয়া আছে এখানে একটা একটা রিয়া দেওয়া আছে সেখানে অ্যালকোহলিক কেউইস তোমরা পড়ে আসছো অ্যালকোহলিক কেওইচ হিট এটা কী রিয়াকশানস করে এলিমিনেশান তাহলে এখানে তোমার হচ্ছে এলিমিনেশানস রিয়েকশানস করবে এবার ওইচ তো কোনো স্টেরিক বেস নয় তাহলে এটা একটা স্ট্রং বেস সো এলিমিনেশানস রিয়েকশানস কোথা থেকে হবে তাহলে এ এই হাইড্রোজেনটা নেবে এখানে তোমার হচ্ছে আসবে আর সিএল এখানে বেরিয়ে যাবে তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কী হয়ে গেলো দেখো এখান থেকে তোমার হচ্ছে ডবল বন্ড এখানে হয়ে গেলো আর এখানে তোমার হচ্ছে ওইচ এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কী সিস্টেম হয়ে গেছে দেখো এখানে ওইচ মানে অল আর এখানে হচ্ছে ইন অর্থাৎ এটা হয়ে গেছে এনল এটা হয়ে গেছে এনল সেই মনে করে দেখো কিটো আর এনল কিটো এনল টটোমারিজিম যেখানে কিটোর ফ কিটোর ফর্মেশান ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় বেশি হয় তাহলে এখানে এ কী করবে এখানে এটা ডবল বন্ড ফরমেশানস করবে আর এখানে এই হাইড্রোজেনটা এখানে শিফট হয়ে যাবে তাহলে যদি এখানে শিফট হয়ে যায় তাহলে এখান থেকে তোমার হচ্ছে কী হয়ে গেলো কিটো এনল টটোমারিজিম হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে এনল ফর্ম এটা হচ্ছে ফর্ম আমরা তো জানি যে কিটোর পারসেন্টেজ তোমার হচ্ছে বেশি হয় তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে মেজর প্রোডাক্ট কি হয়ে যাবে এটা তোমার হচ্ছে এখানে হচ্ছে এখানে মেজর প্রোডাক্ট হয়ে যাবে তাহলে অপশান সি এখানে হয়ে গেল আনসার ওকে সো কোশ্চেন নম্বর আনসার হয়ে গেল অপশান সি নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নম্বর সিক্সটিন কোশ্চেন নম্বর সিক্সটিনে বলা আছে অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড এ উইথ মলিকুলার ফর্মুলা সি থ্রি এই সিক্স ও হুইচ গিভস দ্য পজিটিভ আয়োডোফর্ম টেস্ট অর্থাৎ এখানে একটা স্টেটমেন্ট দিয়ে আছে এই কোশ্চেন জানি কীভাবে সলভ করতে হয় সো প্রথমে তুমি লিখে লিখে করো তাহলে দুবার আর এই জিনিসটা পড়তে হবে না এখানে বলা আছে কি একটা কম্পাউন্ড এ তার মলিকুলার ফর্মুলা দেওয়া আছে সি থ্রি এইট সিক্স ও ওকে এবার কি বলা আছে এটি আয়োডোফর্ম পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দেয় টেস্ট হচ্ছে এটা হচ্ছে দেয় ওকে নাও নেক্সট হোয়েন রিয়াক্টস উইথ ডাইলুট এনে সলিউশন যখন এটি ডাইলুট এনেউ সলিউশানের সাথে রিয়াক্ট করে ডাইলুট এনএম উইথ সলিউশানের সাথে রিয়াক্ট করে তখন এখান থেকে কী দেয় না গিভস এ কম্পাউন্ড বি উইথ মলিকুলার ফর্মুলা দিস গিভস এ কম্পাউন্ড বি উইথ মলিকুলার ফর্মুলা সি নাইন সি নাইন এইচ ফরটিন ও ওকে তোমাকে বলা আছে এ অ্যান্ড বি রেসপেক্টিভলি এ অ্যান্ড বি এখানে তোমাকে কি হবে বের করতে হবে দেখো সো ফার্স্ট এখান থেকে আসো আয়োডোফোম টেস্ট আয়োডোফোম টেস্ট কোন ধরনের কম্পাউন্ড দেয় আমরা জানি আলফা হাইড্রোজেন থাকতে হবে অর্থাৎ যদি তোমার এই ধরনের কম্পাউন্ড হয় যে আর সি ডবল ওয়ান টো সি এইচ থ্রি অর্থাৎ এর রেসপেক্টে এখানে দেখতেই পাচ্ছ যে আলফা হাইড্রোজেন আছে সুতরাং এরা তোমার হচ্ছে কি মানে অ্যাকচুয়াল আলফা হাইড্রোজেন মানে এই এইটা তোমার হচ্ছে থাকতেই হবে মানে এই ধরনের সিস্টেম থাকতেই হবে তবে সেখানে আইডোফর্ম টেস্ট দেবে অথবা এইটা অ্যালডিহাইড বা কিটনের জন্য আর অ্যালকোহলের ক্ষেত্রেও ঠিক একই রকম এখানে তোমার হচ্ছে সি এইচ ও এইচ তাহলে দেখো এইখানে তোমার আছে কি সি এইচ ও এইচ এই গ্রুপটা তোমার হচ্ছে এখানে আছে তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আইডোফর্ম টেস্ট দেয় এবারে তার মানে এটা কি দেখছো সি থ্রি এইচ আছে সুতরাং এটা কি হতে পারে আয়োডোফোম টেস্ট দিতে পারে তিনটে কার্বনের কম্পাউন্ডে তোমার হচ্ছে কি হতে পারে অবভিয়াসলি এখানে তোমার হচ্ছে অক্সিজেন আর এখানে তোমার হচ্ছে সি এইচ আর এখানে তোমার হচ্ছে সি এইচ হতে পারে তাহলে দেখো এটাই তোমার হচ্ছে সি সি ও তার মানে তোমার হচ্ছে প্রোপানন এটা হয়ে গেলো তোমার হচ্ছে এ যেটা হচ্ছে আয়ডোফোম টেস্ট দেয় আয়োডোফম টেস্ট মানে বুঝতে পারছো তো যে আই টু প্লাস হচ্ছে এনএওএইচ এর সাথে রিয়াকশন আই টু প্লাস হচ্ছে এনএওএইচ এর সাথে রিয়াকশন এখান থেকে তোমার হচ্ছে কি তৈরি করে এটা তুমি জানো যে আয়োডোপম অর্থাৎ সিএইচ আই থ্রি তৈরি করে আর বাকি এই যে পার্টটা সিএইচ থ্রি আই সি এইচ আই থ্রি তৈরি করলো তাহলে এই বাকি পার্টটার অ্যাসিড তৈরি করে অর্থাৎ এখানে সিএইচ থ্রি সি ডবল ওয়ান্ট ও ও মাইনাস আর যেহেতু সোডিয়াম আছে এ প্লাস সল্ট হিসাবে থাকে আর এখানে NaI আর হচ্ছে H2O NaI প্লাস হচ্ছে H2O ওকে সো এটা হচ্ছে তোমার হচ্ছে আয়োডোফর্ম প্রোডাক্ট কিন্তু আমাকে তো এখানে আয়োডোফর্ম প্রোডাক্ট জানতে চাইনি আমাকে এখানে A জানতে চেয়েছে A তো প্রোপানন হলো কিন্তু B কি হবে এবার দেখো তুমি একটা জিনিস পড়েছিলে যে ডাইলুট NaOH এর প্রেজেন্সে যদি অ্যালডিহাইড বা কিটোন হ্যাভিং দা আলফা হাইড্রোজেন এ যে আলফা হাইড্রোজেন যদি থাকে অ্যালডিহাইড বা কিটোনে তারা ডাইলুট এনএমওইচ এর প্রেজেন্সে কি দেয় তারা ডাইলুট এনএমওইচ এর প্রেজেন্সে ডাইলুট এনএমওইচ এর প্রেজেন্সে অ্যালডল অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট হচ্ছে দেয় অ্যালডল কনডেনসেশন অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট হচ্ছে দেয় তার মানে এটাও কি করবে অ্যালডল প্রোডাক্ট দেবে অ্যালডল প্রোডাক্ট বেসিক্যালি কি মানে এর হচ্ছে হাইড্রোজেন যাবে আর এরই আর একটা মলিকুল থেকে এই অক্সিজেন যাবে গিয়ে অ্যাকচুয়াল ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে এবার যেহেতু দেখতে পাচ্ছ এই যে তোমাকে প্রোপানন দেয়া আছে সি এইচ থ্রি সি ডবল ওয়ান টু তাহলে প্রোপাননের তো দুদিকে আলফা হাইড্রোজেন আছে তাহলে এই সাইডেও সি এইচ থ্রি এই সাইডেও সি এইচ থ্রি তাহলে দুই সাইডেই তো আলফা হাইড্রোজেন আছে তার মানে এখানে আলফা হাইড্রোজেন থাকার জন্য এই সাইডেও তোমার হচ্ছে অ্যালডল কন্ডেন্সেশন প্রোডাক্ট দেবে আবার এই সাইডে আলফা হাইড্রোজেন জন্য এইটাও তো তোমার অ্যালডল কন্ডেন্সেশন প্রোডাক্ট দেবে তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা যদি এই রকম ভাবে লিখি যেটা তুমি জানো যে এখান থেকে যেহেতু H2 মানে হাইড্রোজেন বেরিয়ে যাবে H2 আমি এই রকম ভাবে লিখছি দেখো CH2H মানে CH3 তাহলে এখানে O ডাবল বন্ড C এখানে তোমার হচ্ছে CH3 আর এখানে তোমার হচ্ছে CH3 তাহলে এই পার্টটা থেকে তোমার হচ্ছে জল বেরিয়ে গিয়ে সি ডবল বন্ট টু করল ঠিক একই রকম এটাকেও যদি আমরা রকম ভাবে লিখি যে সি এইচ এইচ টু প্লাস ও ডবল বন্ড সি সি এইচ থ্রি সি এইচ থ্রি আমরা তো জানি বেসিক্যালি অ্যালডাল কনডেনসেশন প্রোডাক্টে কনডেনসেশন প্রোডাক্টে এখান থেকে এইরকম ওয়াটার মলিকুল বেরিয়ে যায় তাহলে দুই মলিকুল ওয়াটার বেরিয়ে গিয়ে এখানে কি প্রোডাক্ট দিল দেখো এখানে যে প্রোডাক্ট হলো সি এইচ থ্রি সি সি থ্রি ডবল বন্ড সি এইচ সি ডবল ও এখানেও সি এইচ ডবল এবার দেখো এখানে তোমাকে নাম দিয়েছে তাহলে এটার নাম কি হবে দেখো তো আমি যদি নাম্বারিং করি দেখো এক দুই তিন চার এই সাইড থেকেও কিটোন হচ্ছে চার নম্বরে এক দুই তিন চার এই সাইড থেকেও চার নম্বরে তাহলে যে কোনো দিক থেকে নাম্বারিং করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে কি আছে দুই নম্বরে দেখো মিথাইল আর ছয় নম্বরে মিথাইল তাহলে দুই কমা ছয় টু ডাই মিথাইল এবার দেখো দুই এতে ডবল বন্ড আর হচ্ছে তোমার পাঁচেতে ডবল বন্ড তাহলে টু কমা সিক্স ডাই মিথাইল টু কমা ফাইভ হেপ্ড ডাই ইন আর চার নম্বরে হচ্ছে ওন ফোর অন তাহলে এখানে কোথায় দেখতে পাচ্ছো দেখো অপশন ডি অপশান ডিতে দেখো এ হচ্ছে তোমার প্রোপানন আর দেখো বি হচ্ছে টু কমা সিক্স ডাই মিথাইল টু ফাইভ হেপটা ডাই ইন ফোর তার মানে কোশ্চেন নম্বর সিক্সটিন এর কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে অপশান ডি ওকে সো বেসিক্যালি এখানে তোমাকে কি দেওয়া আছে দেখো অ্যাকচুয়ালি অ্যালডল কন্ডেন্সেশন প্রোডাক্ট হচ্ছে এখানে তোমার হচ্ছে দেওয়া আছে বি হচ্ছে অ্যাকচুয়াল অ্যালডল কন্ডেন্সেশন এবং দুই মোল ওয়াটার বেরিয়ে গিয়ে দুদিক থেকে অ্যালডল কনডেন্সেশন প্রোডাক্টটা হবে ওকে নাও নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট এবার দেখো কোশ্চেন নাম্বার 17 কোশ্চেন নাম্বার 17 এ বলা আছে হুইচ অফ দা ফলোইং রিঅ্যাকশনস কুড নট বি এক্সপ্লেইন অন বেসিস অফ ওপেন চেইন স্ট্রাকচারস অফ ডি গ্লুকোজ অর্থাৎ ডি গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচার নিচের কোন রিঅ্যাকশনের দ্বারা ব্যাখ্যা করা যায় না ফার্স্ট অপশনে দেওয়া আছে পেন্টা অ্যাসিটেট

তোমার হচ্ছে গ্লুকোজ যে যে স্ট্রাকচার দেখো এখানে তোমার হচ্ছে কি না এখানে তোমার হচ্ছে ও এইচ এখানে তোমার হচ্ছে ও এইচ এখানে ও এইচ ও আর এইচ তার মানে আমরা তো জানি একে যদি আমরা এইচ আই এর সাথে যদি হিট করি এইচ আই দিয়ে হিট করি তাহলে এখানে কি হচ্ছে না এন হেক্সেন তৈরি করে তাহলে এন হেক্সেন তৈরি করছে তার মানে কি আছে এটা ওপেন চেইন স্ট্রাকচার আছে যেহেতু রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে তার মানে এটা ওপেন চেইন কে ব্যাখ্যা করছে নেক্সট গ্লুকোজ রিয়্যাক্স উইথ ব্রোমিন ওয়াটার গিভস দা গ্লুকোনিক অ্যাসিড সেই মনে করে দেখো যে ব্রোমিন ওয়াটার যখন দেবে ব্রোমিন ওয়াটার তো একচুয়াল এলডিহাইডের সাথে রিয়েক্শন করবে অলডিহাইডের সাথে রিয়েকশন করো এলডিহাইড গ্রুপকে অ্যাসিড গ্রুপ অক্সিডাইজিং এসেছে বাকি পুরো হচ্ছে সেম থাকবে তাহলে এটাকে বলা হয় গ্লুকনিক অ্যাসিড আর একটা পড়েছিল গ্লুকারিক অ্যাসিড যেখানে তোমার হচ্ছে আহ দিয়ে যদি রিয়েকশন করো তাহলে সি নিচের যে সি ডবল ও সি গ্রুপটা ছিল সেটাও সি ডবল তৈরি করে সেটাকে বলা হয় গ্লু অ্যাসিড আর এটাকে হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড তাহলে নিশ্চয়ই এখানে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ আছে তাই এটা গ্লুকোনিক অ্যাসিড তৈরি করছে তার মানে এখানেও ফ্রি অ্যালডিহাইডটা ব্যাখ্যা করা যাচ্ছে তারপরে বলেছে উইথ অ্যাসিটেট অ্যানহাইড্রাইডস গিভ গ্লুকোজ গিভ পেন্টা অ্যাসিটেট তার মানে এখানে এটা তো মনে হচ্ছে ফ্রি অ্যালডিহাইড তবেই তো দেখো না এক দুই তিন চার পাঁচ এখানে তো পাঁচটা পেন্টা অ্যাসিডেড পেন্টা অ্যাসিডেড অ্যাসিটিক অ্যানাইডাইড মানে সি এইচ থ্রি সি ডবল বন্ড ও তারপরে ও সি ডবল বন্ড ও সি থ্রি এটা তো অ্যাসিডেড পেন্টা এই তোমার অ্যাসিডিক অ্যানাইডাইড এবার গ্লুকোজের সাথে যখন রিয়াকশন করবে তুমি তো জানো অ্যালকোহলের যে লোন পেয়ার থাকে অক্সিজেনের সেই অক্সিজেনের লোন পেয়ার এসে এখানে অ্যাটাক করে এই গ্রুপটাকে বের করে দেয় তাহলে এটা হচ্ছে অ্যাসিটেড গ্রুপ হচ্ছে যুক্ত হয় তো সেই কতগুলো এখানে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তখন কতগুলো এখানে ওইজ গ্রুপ থাকে ফ্রি দেখো 1 2 3 4 আর এইটা পাঁচটা সেই জন্য এখানে দেখো পেন্টা অ্যাসিটেড দেয় আর যেটা যখনই ফ্রি অ্যাসিটেড না থাকে রিং সিস্টেম তখন এইটা এখানে এসে তোমার হচ্ছে ওইজ হচ্ছে এর সাথে এসে যুক্ত হয়ে যায় তার মানে নিশ্চয়ই এখানে অ্যালডিহাইড গ্রুপ ফ্রি আছে সেই জন্য দেখো এখানে পেন্টা অ্যাসিটেড তোমার হচ্ছে তৈরি করতে পারছে তার মানে তিন বাকি তিনটে অপশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি কিন্তু এক নম্বর অপশন দিয়ে ফ্রি এলডিএইড কে ব্যাখ্যা করা যাচ্ছে না সো সুতরাং অপশন এ হয়ে যাবে এর জন্য হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চেন নম্বর এইটিন দেখো কোশ্চেন নম্বর এইটিন এ বলা আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর্থাৎ তোমাকে এই যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এখানে কোনটি হচ্ছে ট্রু স্টেটমেন্ট সেটা তোমাকে হচ্ছে এখান থেকে খুঁজে বের করতে হবে দেখো প্রথম স্টেটমেন্টে কি দেওয়া আছে বলেছে এভরি প্রসেস দ্যাট হ্যাজ ডেলটি ইজ জিরো ইজ আইসোথার্মাল প্রসেস তাহলে প্রত্যেকটা প্রসেসে যাদের ডেলজি জিরো হয় সেইগুলো সবই কি আইসোথার্মাল আইসোথার্মাল তো মানে আমরা জানি হচ্ছে আইসোথার্মাল হলে ডেলজি জিরো হয় এই ডেলটি জিরো হয় কিন্তু ডেলটি জিরো মানেই যে আইসোথার্মাল হবে এমন তো নয় যেমন ধরো তোমাকে একটা एग्जांपल দিচ্ছি যদি ধরি যদি বলি যে অ্যাডায়াবেটিক ফ্রি এক্সপেনশন হচ্ছে অ্যাডায়াবেটিক 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 ফ্রি এক্সপেনশন ফ্রি এক্সপেনশন ধরো তোমার হচ্ছে হচ্ছে তখন তুমি কি জানো যেহেতু এটা অ্যাডায়াবেটিক তাহলে ডেল কিউ দিস ইজ ইকুয়ালস টু 0 আর যেহেতু এটা ফ্রি এক্সপেনশন তাহলে তোমার পেসার অর্থাৎ তোমার হচ্ছে w ইকুয়ালস টু মাইনাস কিউ ডেল ভি এই তোমার হচ্ছে পি ডেল ভি পি ডেল ভি অর্থাৎ প্রেসার প্রেসার হচ্ছে তোমার হচ্ছে কি হবে এক্সটারনাল প্রেসার তোমার হচ্ছে জিরো হয়ে যাবে তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল এটাও সমান হচ্ছে কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে কিউ ইকুয়ালস টু জিরো ডব্লিউ ইকুয়ালস টু জিরো তার মানে আমরা কি জানি ডেল ইউ ফার্স্ট ল অনুযায়ী ডেল ইউ ইকুয়ালস টু তোমার হচ্ছে কিউ প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে ডব্লিউ তাহলে কিউ এখানে দেখো জিরো তোমার হচ্ছে কিউ এখানে তোমার হচ্ছে জিরো ডাব্লিউ এখানে জিরো তাহলে ডেল ইউ ডেল ইউ তো জিরো হবে আর ডেল ইউ যদি জিরো হয় তার মানে ডেল হচ্ছে এখানে জিরো হবে তার মানে এর ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো ডেল টি হচ্ছে জিরো প্রি এক্সপ্যানশন ক্ষেত্রে তার মানে এটা কি অ্যাডিয়াবেটিক প্রসেস এই সরি এটা কি আইসোথার্মাল প্রসেস নাকি না তো তার মানে যেখানেই ডেল টি জিরো সেখানেই যে আইসোথার্মাল হবে এমন কোনো মানে না কিন্তু আইসোথার্মাল হওয়া মানেই সেখানে ডেল টি জিরো তার মানে অপশন বি তে বলেছে ডেল্টি জিরো ফর এভরি আইসোথার্মাল প্রসেস অর্থাৎ সেকেন্ড যে অপশন এটা হচ্ছে এখানে কারেক্ট যে আইসোথার্মাল প্রসেস হলে ডেল্টি ইকুয়ালস টু জিরো হবেই কিন্তু ডেল্টি ইকুয়ালস টু জিরো মানে যে আইসোথার্মাল হবে এমন কোনো মানে নয় তার মানে অপশন বি হয়ে গেল এখানে কারেক্ট আনসার অর্থাৎ সমস্ত আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টি ইকুয়ালস টু জিরো হয় সেই জন্যই আমরা জানি যেখানেই আইসোথার্মাল প্রসেস দেখি প্রথমেই আমাদের কাজ হচ্ছে এটা লিখে নেওয়া যে ডেল্টি ইকুয়ালস টু জিরো ওকে সো नेक्स्ट পজড অপশন সি যদি দেখো যে কিউ মাস্ট বি জিরো ফর দা আইসোথার্মাল প্রসেস এটা তো জানি আমরা আইসোথার্মাল প্রসেসে কিউ জিরো হতে পারে না ও এটা কোন এ নাই তারপরে বলেছে ডেলটি মাস্ট বি জিরো ইন অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেসে ডেলটি মাস্ট বি জিরো এটা তো কোন এ নয় এখানে ধরো যদি ফ্রি এক্সপ্যানশন না হয় আর ডায়াবেটিকে তাহলে তো কিউ আর ডব্লিউ তো এখানে তো জিরো নয় তো তাহলে

কোশ্চেন নম্বর নাইনটিনে কোশ্চেন নম্বর নাইনটিনে বলা আছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ডেলি ইকুয়ালস টু জিরো অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জ কোথায় তোমার হচ্ছে জিরো হবে দেখো রিভার্সেবল মেল্টিং অফ সলিড বেঞ্জিন সলিড বেঞ্জিন এট ওয়ান এটিএম অ্যান্ড দ্য নর্মাল মেল্টিং পয়েন্ট তার মানে মেল্টিং অর্থাৎ রিভার্সেবল মানে সলিড থেকে মেল্ট হচ্ছে সেক্ষেত্রে কি ইন্টারনাল এনার্জি কি জিরো হবে না সেক্ষেত্রে তো ইন্টারনাল এনার্জি তো বাড়বে সলিড থেকে তোমার হচ্ছে লিকুইডে কনভার্ট হচ্ছে সেক্ষেত্রে তোমার হচ্ছে হিট হচ্ছে অ্যাবসর্ভ করছে হিট অবসার্ভ করে ইন্টারনাল এনার্জি তোমার হচ্ছে ইনক্রিজ করবে তাহলে এখানে তো তোমার হচ্ছে ডেলিউ তো জিরো হবে না তাহলে অপশান এ ডেলিউ হচ্ছে জিরো হবে না যদি তুমি এটা নাও জানো তুমি বাকি গুলো আগে চেক করে নাও দেখো অপশান নম্বর বি তে কি বলা আছে রিভার্সেবল মেল্টিং ওই ঠিক একই মেল্টিং ই বলা আছে নেক্সট অপশন সি টা চেক করো রিভার্সিবল অ্যাডায়াবেটিক প্রসেস অফ পারফেক্ট গ্যাস তাহলে দেখো তো রিভার্সিবল অ্যাডায়াবেটিক প্রসেস এখানে বলা আছে আর লাস্ট অপশনে বলা আছে রিভার্সিবল আইসোথার্মাল এক্সপেনশন এই সরি এক্সপেনশন অফ দা পারফেক্ট গ্যাস মানে আইডিয়াল গ্যাস আর কি অর্থাৎ দেখো রিভার্সিবল আইসোথার্মাল এক্সপেনশন তাহলে তুমি যদি দেখো এই বাকি যে দুটো অপশন তোমার তাহলে তুমি প্রথমে অপশন সি কে চেক করো দেখো অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন তাহলে আমরা জানি যে অ্যাডায়াবেটিক ক্ষেত্রে কি হয় কিউ ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু তোমার এর ক্ষেত্রে অ্যাডায়াবেটিক ক্ষেত্রে তোমার হচ্ছে জিরো অর্থাৎ এখানে কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না সো কিউ ইকুয়ালস টু জিরো এবার যদি তুমি ডব্লিউ যদি বলো যে ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল ভি তাহলে পি হচ্ছে তোমার হচ্ছে এক্সটার্নাল প্রেসার এবার এর ক্ষেত্রে আ এখানে তোমাকে কি বলেছে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হচ্ছে এক্সপ্যানশন মানে ভলিউম বাড়ছে অর্থাৎ এখানে v2 v1 তার মানে এর ক্ষেত্রে যে w এর ভ্যালুটা হবে w এখানে কি হবে লেস দ্যান 0 কারণ এখানে মানে w2 তো বেশি এক্সপ্যান্ড হচ্ছে মানে বাড়ছে ভলিউম বাড়ছে তাহলে p এক্সটারনাল v2 v1 তাহলে w এখানে তোমার হচ্ছে লেস দ্যান 0 হবে তাহলে এবার যদি তুমি যদি দেখো যে এর ক্ষেত্রে তোমার হচ্ছে ডেল ইউ ফার্স্ট ল অনুযায়ী যদি তুমি দেখো ডেল ইউ ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস হচ্ছে ডব্লিউ তার মানে এখানে জিরো কোনটার কিউটা জিরো তাহলে ডেল ইউ ডেল ইউ ইকুয়ালস টু তোমার হচ্ছে ডব্লিউ এবার ডব্লিউ যেহেতু লেস দেন ডব্লিউ এখানে যেহেতু লেস দেন জিরো তাহলে আমরা কি লিখতে পারি ডেল ইউ এটাও তোমার এখানে লেস দেন জিরো হবে তার মানে সি অপশান সি এর ক্ষেত্রে এখানে ডেল ইউ লেস দেন জিরো তাহলে এর ক্ষেত্রে ডেল ইউ লেস দেন জিরো এবার যদি অপশান ডি দেখো রিভার্সেবল আইসোথার্মাল এক্সপেনশন এবার দেখো এখানে তোমাকে বলেছে যে আইসোথার্মাল এক্সপেনশন হচ্ছে তাহলে আইসোথার্মাল মানে প্রথমে আমরা কি জানি যে এক্ষুনি পড়লাম যে আইসোথার্মাল আইসোথার্মাল মানে ডেলটি ইকুয়ালস টু এখানে তোমার হচ্ছে জিরো এবার ডেলটি তোমার হচ্ছে জিরো হচ্ছে মানে কি তার মানে আমরা তো জানি যে ইন্টারনাল এনার্জি অর্থাৎ টি টি এর সাথে তো ইন্টার টেম্পারেচারের সাথে তো ইন্টারনাল এনার্জি একদম डायरेक्टली प्रोपोर्शनल টেম্পারেচার যদি চেঞ্জ না হয় অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল টি ইকুয়ালস টু 0 যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না তাহলে ডেল টি ইকুয়ালস টু 0 তাহলে ডেল ইউ তার জন্য কি হবে 0 হয়ে যাবে ইউ তো টি এর সাথে डायरेक्टली प्रोपोर्शनल তার মানে এর ক্ষেত্রে ইউ 0 হয়ে যাবে তার মানে তোমার অপশন 4 হয়ে যাবে এই কোশ্চেন এর জন্য কারেক্ট आंसर এই যে আইসোথার্মাল এক্সপেনশন আইসো এর জন্য ডেল টি জিরো ডেল ইউ হচ্ছে এখানে তোমার হচ্ছে জিরো হয়ে যাবে ওকে সো তাহলে क्वेश्चन নাম্বার 19 এর কারেক্ট आंसर হয়ে গেল অপশন ডি নেক্সট क्वेश्चन নাম্বার 20 क्वेश्चन নাম্বার 20 তে দেখো কি বলেছে যে রিয়েল গ্যাস বিহেভ ডিফারেন্টলি ফ্রম আইডিয়াল গ্যাস বিকজ যে রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের এর ডিফারেন্ট কি জন্য হয় দেখো কি কি অপশন দেয়া আছে দা মলিকিউলস অফ রিয়েল গ্যাস আর কনস্ট্যান্ট মোশন মোসানের জন্য তো আমরা জানি যে দুটোর ক্ষেত্রেই হয় তার এটা তোমার আমার অপশন হবে না এ তোমার হতে পারে না অ্যাকচুয়াল বেসিক্যালি তুমি কি পড়েছিলে যে মনে করে দেখো এ আর বি কে নিয়ে আসা হয়েছিল ভ্যান্ডাল ওয়াল গ্যাস ইকুয়েশনে অর্থাৎ অ্যাকচুয়াল তোমার হচ্ছে যে আমরা রিয়েল গ্যাসের ইকুয়েশনস দিয়েছিলাম ভ্যান্ডাল ওয়াল ইকুয়েশনস এখানে এ আর বি যেখানে অ্যাট্রাকশন ফোর্সকে আমরা কনসিডার করেছিলাম যে আমরা বলেছিলাম আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো রকম অ্যাট্রাকশন ফোর্স হবে না নেই গ্যাসের মলিকুলের মধ্যে কোনো রকম অ্যাট্রাকশান ফোর্স হচ্ছে নেই কাইনেটিক এনার্জি এই সরি তোমার হচ্ছে কেটিসি কাইনেটিক থিওরি অফ দ্য গ্যাস যেটা আমাদেরকে বলেছে যে নো অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য গ্যাস মলিকুল তার মানে এখানে অপশান বিতে যেটা বলছে যে আইডিয়াল গ্যাস মানে বলছে যে মলিকুল অফ দ্য রিয়েল গ্যাস অ্যাট্রাক্ট ইচ আদার তাহলে আমরা তো জানি যে রিয়েল গ্যাস তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আছে তার জন্যই তো যে বাড়িতে যে এলপিজি সিলিন্ডারটা আছে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এখানে আমরা কি করি যে গ্যাসকে অ্যাট্রাকশন ফোর্স থাকার জন্য হাই প্রেসারে লিকুইফাই করতে পারি তাহলে ওই গ্যাসটা হচ্ছে কি রিয়েল গ্যাস অর্থাৎ রিয়েল গ্যাসের অ্যাট্রাকশন ফোর্স রয়েছে কিন্তু আইডিয়াল গ্যাসের নেই এটা কে বলেছে কাইনেটিক থিওরি অফ দা গ্যাস তার মানে অপশন বি হচ্ছে এখানে কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অর্থাৎ অ্যাট্রাকশন পাওয়ারের রেসপেক্টে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি বাকিগুলো চেক করে নাও

রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি অ্যাট্রাকশন ফোর্স প্রেজেন্ট থাকে ওকে নেক্সট পরের क्वेश्चन क्वेश्चन নাম্বার 21 क्वेश्चन নাম্বার 21 এ বলা আছে দেখো 10 গ্রাম অফ ইচ অফ দা ফলোইং গ্যাস ওয়্যার টেকেন এইচ এইচসিএল এইচবি আর এইচআই আন্ডার দা সেম টেম্পারেচার এন্ড প্রেসার উইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু এখানে চারটে গ্যাস হচ্ছে নেওয়া হয়েছে সেম টেম্পারেচার তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে সেম টেম্পারেচার টেম্পারেচার সেম তারপরে তোমার হচ্ছে আহ প্রেশার সেম টেম্পারেচার সেম প্রেসার সেম যদি হয় এই চারটে গ্যাস যদি আমরা টেন গ্রাম ইচ চারটে গ্যাস যদি একটা কন্টেইনারের মধ্যে নিই তাহলে কি বলছে যে অল হ্যাভ দেন দ্য সেম ভলিউম আহ এইচ আই হ্যাভ দ্য লার্জার ভলিউম অর্থাৎ ভলিউম আমাদেরকে চেক করতে হবে তাহলে ভলিউম চেক করার জন্য আমরা কি ব্যবহার করব। আইডিয়াল গ্যাস ইকুয়েশনসের ইকুয়েশন ইউজ করে নাও অর্থাৎ কি টিভি ইকুয়ালস এখানে কি কি কনস্ট্যান্ট দেওয়া আছে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট আর তো কনস্ট্যান্ট আমরাই জানি আর এখানে তোমার হচ্ছে কি না পেসারও হচ্ছে এখানে তোমার হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আমরা কি লিখতে পারি ভি প্রোফার্শনাল টু এন অর্থাৎ এন যার বেশি মোল যার বেশি তার ভলিউমও হচ্ছে বেশি এবার মোল কি করে বের করব মোল এন তো জানি এন হচ্ছে আমার হচ্ছে কি ডব্লিউ হচ্ছে এম অর্থাৎ গিভেন ওয়েট বাই হচ্ছে মলিকুলার ওয়েট আর ডব্লিউ তো এখানে তোমার হচ্ছে সেম প্রত্যেকটার জন্য তাহলে আমরা কি লিখতে পারি যে ভি দিস ইজ প্রফেশনাল টু ডব্লিউ বাই এম এবার ডব্লিউ যেহেতু কনস্ট্যান্ট তাহলে ভি প্রপোশনাল টু ওয়ান বাই এম তাহলে দেখো যার মলিকুলার মাস তাহলে যার মলিকুলার মাস হচ্ছে বেশি যার মলিকুলার মাস বেশি তার ভলিউম কম আর যার মলিকুলার মাস কম তার ভলিউম বেশি এবার চেক করো দেখো বলেছে অল অফ হ্যাভ দা সেম ভলিউম না এটা হতে পারে না যে প্রত্যেকের ভলিউম তোমার এখানে সেম নেই নেক্সট বলেছে এইচ আই উইল হ্যাভ দা লার্জেস্ট ভলিউম তাহলে দেখো এই হাইড্রোজেন তো প্রত্যেকটার ক্ষেত্রেই সেম তাহলে আয়োডিনের মাস অ্যাটমিক মাস হচ্ছে অ্যাটমিক নাম্বার বেশি এবং মাসও হচ্ছে সব থেকে বেশি সো সুতরাং এর মাস বেশি মাস বেশি মানে কি মলিকুলার মাস বেশি মানে ভলিউম সব থেকে কম হবে তাহলে এটা লার্জেস্ট হতে পারে না তাহলে বিও হবে না নেক্সট বলেছে এইচ এফ উইল হ্যাভ দ্য লার্জেস্ট ভলিউম তাহলে এইচ এফ এর ভলিউম কি হবে লার্জেস্ট হবে কারণ এইচ এফ এর মাস হচ্ছে কি সব থেকে হচ্ছে এখানে কম তাহলে এইচ এফ এর হচ্ছে মাস হচ্ছে সব থেকে বেশি হবে তাহলে অপশন সি হয়ে গেল টোয়েন্টি ওয়ান এর হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট নেক্সট মুভ টু কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু তে কি বলা আছে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স কোশ্চেন অর্থাৎ এখানে বলে দিয়েছে একটা রিয়েকশন থ্রি এ থেকে টু বি তাহলে বলেছে ডি বি বাই ডি টি ইকুয়ালস টু অর্থাৎ এ এর সাথে রিলেশন জানতে চেয়েছে তাহলে আমরা তো জানি রেট ইকুয়েশন কি না থ্রি এ থেকে টু বি যেহেতু দেওয়া আছে তাহলে আমরা রেট ইকুয়েশন লিখতে পারি থ্রি ওয়ান বাই থ্রি তাহলে এটা যেহেতু রিয়াক্ট্যান্ট রিয়াক্ট্যান্টের জন্য আমরা জানি নেগেটিভ হয় তাহলে ওয়ান বাই থ্রি মাইনাস ডি এ বাই ডি টি তাহলে ওয়ান বাই থ্রি মাইনাস ডি বাই ডি টি ইজ ইকোয়ালস টু ওয়ান বাই এটা যেহেতু প্রোডাক্ট তাহলে এখানে প্লাস হবে তাহলে ডি বি তাহলে ডি বি বাই হচ্ছে ডি টি তোমাকে জানতে চেয়েছে ডি বাই ডি সমান কত তাহলে অতএব ডি বাই ডি তাহলে ডিস ইজ ইকোয়াল টু টুটা যদি এই সাইডে আসে তাহলে টু বাই মাইনাস ডি বাই হচ্ছে তোমার হচ্ছে ডিটি তাহলে এবার চেক করে নাও কোন অপশানে রয়েছে মাইনাস টু বাই থ্রি ডিএটি তাহলে আহ বাইশে দেখো অপশান বি বিতে দেখো ডিএ বাই ডিটি তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার ওকে এই কোয়েশ্চেনটাও খুব একটা ইজি কোয়েশ্চেন বোর্ড লেভেলের কোয়েশ্চেন নেক্সট নেক্সট হচ্ছে পরের কোশ্চেন দেখো কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রিতে কি বলা আছে কোশ্চেন নম্বর টোয়েন্টি তে বলা আছে চুজ দ্য কারেক্ট অপশন অফ ফর দ্য পিএইচ বিটুইন সিক্স টু সেভেন ফর দ্য ফলোইং সলিউশন ছয় থেকে সাতের হচ্ছে মধ্যে পিএইচ হচ্ছে কার রয়েছে সেই মনে করে দেখো এই ধরনের কোশ্চেন আমরা করতাম কোথায় যে তোমাকে বললো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এন এসিএল অর্থাৎ আমি এই এন এইচ সি এল এইচ সি এল সরি তুমি জানো যদি তুমি তুমি যদি জানো যে পি এইচ প্লাস তাহলে এখানে এর এইচ এল এর টেন টু দি পাওয়ার সেভেন দেওয়া আছে মানে এখান থেকে যে এইচ প্লাস তৈরি করবে সেটাও তো টেন টু দি পাওয়ার সেভেন তাহলে মাইনাস লগ অফ এখানে যদি তুমি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন বসিয়ে দাও তাহলে তো এটা সেভেন হয়ে যাবে কিন্তু আমরা তো জানি এইচ একটা তো অ্যাসিড আমি যখন অ্যাসিডকে ডাইলুট করব তখন তার হচ্ছে পিএইচ ভ্যালু বাড়তে থাকবে কিন্তু পিএইচ ভ্যালু এমন হবে না যে সেভেন হয়ে গেল বা এর থেকে বেশি তাহলে তো সেটা নিউট্রাল হয়ে গেল বা সেটা তো বেশ হয়ে গেল সেটা তো হতে পারে না তাহলে সিক্স পয়েন্ট নাইন ফাইভ সিক্স পয়েন্ট নাইন এইট এই ধরনের ভ্যালু আসতে পারে কিন্তু সেভেন বা তার বেশি হবে না তার মানে এখান থেকে যে এই যে ভ্যালুটা পেলাম সেভেন তাহলে এটা তো ঠিক না এটা তো ভুল তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় জলের যে জল থেকে যে ডিসোসিয়েশন জলের যে ডিসোসিয়েশন সেটাকেও আমাদের ধরতে হয় যখন স্ট্রং অ্যাসিড তখন আমরা জলের ডিসোসিয়েশনকে ইগনোর করি কারণ জলের ডিসোসিয়েশন আমরা কি করেছিলাম এইচ টু ও ডিসোসিয়েট হয়ে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস তৈরি করে এবং এদের কনসেন্ট্রেশন কত হয় টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন করে তোমার হচ্ছে হয় তার মানে ওয়াটারের ডিসোসিয়েশনকে আমরা ইগনোর করেছিলাম কখন না যখন ওটা স্ট্রং ছিল কিন্তু এখানে তো উইক আছে উইকের ক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করতে পারবো না তাহলে আমরা কি জানি টেন টু দি পাওয়ার সেভেন বা তার বেশি হলেই হচ্ছে জল জলকে অ্যাড করতে হবে তাহলে এখানে দেখো প্রথমে এনএ দেওয়া আছে তাহলে এর জন্য আমি বের করে নিই আগে এর জন্য দেখো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স নর্মাল এনএ দেওয়া আছে দেখো তো এখানে এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এখানে ও এইচ একটা রয়েছে তাহলে এর এন ফ্যাক্টর ওয়ান এখানে সি ডবল ও এইচ তাহলে এখানেও রিপ্লেসেবল হাইড্রোজেন ওয়ান অর্থাৎ এরও হচ্ছে এন ফ্যাক্টর হচ্ছে ওয়ান নেক্সট এইচ সি এইচ সি এর দেখো তো একটাই হাইড্রোজেন রয়েছে রিপ্লেসেবল তার এরও হচ্ছে এন ফ্যাক্টর ওয়ান তাহলে যেহেতু প্রত্যেকটারই এন ফ্যাক্টর ওয়ান তাহলে এদের নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি তাহলে নর্মালিটি মোলারিটি সেম হবে তাহলে আমি এখানে এ করতে পারি যে এখানে তাহলে ওইচ এর কনসেন্ট ওইচ মাইনাস কনসেন্ট্রেশন কত হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মোলার তাহলে পিওইচ এর ভ্যালু কত তাহলে পিওইচ এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস লগ অফ ওইচ মাইনাস মাইনাস লগ অফ এইচ ওইচ মাইনাস মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর লগ এর বেস 10 তাহলে এটা কত হবে 6 তাহলে পিএইচ কত হলো পিএইচ হয়ে গেল 14 মাইনাস 6 তাহলে 14 মাইনাস 6 মানে কত হচ্ছে তোমার হচ্ছে 8 কিন্তু আমাকে জানতে যে কত ছয় থেকে সাতের মধ্যে তাহলে এন এর পিএইচ তো ছয় থেকে সাতের মধ্যে নয় এন টা একটা বেস সে তো এমনিই হবে না বুঝতেই পারছি তাহলে এন টা এখানে হচ্ছে না তাহলে বাকিগুলো চেক করো এ তো এই দেখো এক্ষুনি যেটা বলছিলাম যে এখানে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস এন এই টেন দেওয়া আছে তাহলে এই এন একুনি বললাম যে নর্মালিটি সমানই হচ্ছে এখানে মোলারিটি কারণ এন ফ্যাক্টার ওয়ান তাহলে এবার যেহেতু এটা টেন টু দি পার মাইনাস তাহলে এটা তো অনেক কম ভ্যালু তাহলে এর সাথে আমাকে কী করতে হবে জলেরটা অ্যাড করতে হবে যেই জলেরটা অ্যাড করবো এটা চলে আসবে সিক্স পয়েন্ট নাইন হচ্ছে কাছাকাছি ওই সিক্স পয়েন্ট বা সিক্স এই ধরনের মানে 6.69 পয়েন্ট সিক্স অর্থাৎ ছয় থেকে সাতের মধ্যে হচ্ছে তখন হচ্ছে চলে আসে এই যে এইচসিএল দেখো 10 টু দি পাওয়ার -7 দেওয়া আছে তাহলে এইটা তো কখনো এইটা যেহেতু অ্যাসিড তাহলে তার তো পিএইচ 7 হবে না 7 এর থেকে নিচেই হবে কিন্তু 6 এর থেকে বেশি হবে তাহলে এই দুটো ক্ষেত্রে তোমার হচ্ছে 6 এর থেকে বেশি আর 7 এর থেকে হচ্ছে কম ওই 6.69 এই ধরনের ভ্যালু তোমার হচ্ছে আছে। ওকে অর্থাৎ জলেরটা তুমি যখন অ্যাড করবে তুমি নিজেও করতে পারো 10 টু দি পাওয়ার -8 তো এর থেকে আসলো আর জলেরটা আছে টু দি পার মাইনাস সেভেন তাহলে লগ এর ভ্যালু যদি আমি এই দুটোকে বসিয়ে দিই মানে লগ আমি যদি এইটা যদি করি তখন দেখবে তুমি হচ্ছে কি আসবে না তোমার হচ্ছে ওই পয়েন্ট আর সিক্স নাইন হচ্ছে ভ্যালু হচ্ছে আসবে ওকে সুতরাং এই দুটোর হচ্ছে পিএইচ ভ্যালু ছয় থেকে সাতের মধ্যে তাহলে এ হচ্ছে না অনলি এনএ ওইচ হবে না অনলি এইচ সি এল হবে না বোথ এনএ ওইচ এইচ হবে না তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার ওকে সো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24 কোশ্চেন নাম্বার 24 এ দেখো কি বলেছে যে হুইচ অফ দা ফলোইং সলিউশনস হ্যাজ দা লার্জেস্ট স্পেসিফিক কন্ডাক্ট্যান্স তাহলে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কোনটা বলো তো তুমি তুমি তো পড়েছো যে কন্ডাক্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি করে এনেছিলাম যে আমরা জানি আর দিস ইজ প্রপোর্শনাল টু এল বাই এ আর আর দিস ইজ ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ এই যে আর ছিল রেজিস্ট্যান্স আর রো ছিল তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স আর স্পেসিফিক রেজিস্ট্যান্টের যে তোমার হচ্ছে ওয়ান বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স যে অনন্য সেটাকে আমরা কি বলি না স্পেসিফিক কন্ডাক্ট্যান্স তাহলে ওয়ান বাই রো দিস ইজ ইকুয়ালস টু ওয়ান বাই আর এল বাই এ তাহলে ওয়ান বাই রো সমান কি কাপ্পা কাপ্পা ইকুয়ালস টু কি এল ইন্টু এল বাই এ তাহলে এখানে তোমার হচ্ছে কি হয়ে গেল কাপ্পা ইকুয়ালস টু এল ইন্টু এল বাই এ এবার এই যে কাপটা যে স্পেসিফিক টা সেটা কার উপর ডিপেন্ড করে নাম্বারস অফ আয়ন আয়নের মোবিলিটি তারপরে তোমার হচ্ছে সলিউশনে আমার হচ্ছে নাম্বারস অফ আয়ন পার ইউনিট ভলিউম এদের উপর ডিপেন্ড করে তাহলে এবার তুমি এখানে চেক করো তো হুইচ অফ দা ফলোইং হ্যাজ দা হাইয়েস্ট স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স সবথেকে বেশি হবে এবার এখানে তুমি যদি দেখো 0.01 মোলার 0.01 মোলার 0.01 মোলার 0.01 তাহলে এখানে দেখো তোমার কনসেন্ট্রেশন প্রত্যেকটা সমান তাহলে এখানে কনসেন্ট্রেশন প্রত্যেকটা সমান এবার তুমি যদি নাম্বার অফ আয়ন দেখো এটা তো তোমার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এখানে কে সি এল সল দিয়ে আছে হান্ড্রেড ডিসোসিয়েশন আর অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে হান্ড্রেড ডিসোসিয়েশন হয় না তাহলে কে সি এল ভেঙে গিয়ে কে প্লাস সি মাইনাস তাহলে এর আয়ন হচ্ছে দুটো এন এইচ ফোর ও এইচ এমনিয়াম হাইড অক্সাইড এটাও একটা উইক বেস আর কে এটা একটা সল্ট তাহলে টু কে তাহলে এখানে কটা আয়ন তৈরি করছে দুই একে তিন তাহলে এখানে তিনটে এখানে দুটো তাহলে এই যে তিনটে আর হচ্ছে দুটো তাহলে এখানে তো নাম্বার শপ আয়ন তো বেশি আর এখানে কনসেনট্রেশন সেম মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে পার লিটারে ওদের ক্ষেত্রে এত মোল করে প্রত্যেকটারই নেওয়া হয়েছে তাহলে আমরা বলতে পারি যে নাম্বার শপ আয়ন যেহেতু এখানে বেশি তাহলে আয়নস পার ইউনিট ভলিউম বেশি হবে তাহলে এখানে যেহেতু নাম্বারস অফ আয়ন বেশি তাহলে আয়ন আয়নস পার ইউনিট ভলিউম ইউনিট ভলিউম এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে বেশি হবে তাহলে এখুনি বললাম যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স যেটা কি নাম্বারস অফ আয়ন পার ইউনিট ভলিউমের ক্ষেত্রে উপর হচ্ছে ডিরেক্ট ডিপোপোসোনাল তাহলে যদি নাম্বারস অফ আয়ন পার ইউনিট ভলিউম বেশি হয় তার ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে না স্পেসিফিক কন্ডাক্টান্স হচ্ছে বেশি হবে তাহলে এর ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে তোমার হচ্ছে কারেক্ট আনসার ওকে লাস্ট কোশ্চেন দেখো শেষের কোশ্চেনে কি দেওয়া ছিল শেষের এটা তোমার নট ভ্যালু বের করতে হবে এফি থ্রি প্লাস থেকে এফি তাহলে তুমি যদি এইটা তো এখানে কমপ্লিট সেল তো দেওয়া আছে এই কমপ্লিট সেলটাকে যদি তুমি ভাঙো তাহলে কিভাবে ভাঙবে এখানে বলা আছে এফি থ্রি প্লাস এপি থ্রি প্লাস থেকে এপি টু প্লাস তৈরি করছে তাহলে এপি থ্রি প্লাসটা ভেঙে এপি টু টু প্লাস তৈরি করছে তাহলে মানে এটাকে আমরা কি বলতে পারি বলতো তাহলে এপি থ্রি প্লাস ভেঙে এপি টু প্লাস তৈরি করছে মানে এটাকে আমরা বলতে পারি রিডাকশন তাহলে এখানে রিডাকশন হচ্ছে তাহলে এখানে হচ্ছে ই রিডাকশন আর বাকি তোমার হচ্ছে কি না এইচ টু তাহলে এইচ টু থেকে এখানে তৈরি করছে কি এইচ প্লাস টু এইচ প্লাস তাহলে এটাকে আমরা কি বলতে পারি অক্সিডেশন অর্থাৎ এখানে ইলেকট্রন এইখানে একটা ইলেকট্রন অ্যাড হয়েছে এখানে দুটো ইলেকট্রন রিলিজ হয়েছে তাহলে এটাকে অক্সিডেশন তাহলে এটাকে আমরা বলছি অক্সিডেশন এবার তুমি কি পড়েছিলে ই নট সেল ই নট সেল মানে কি ই নট রিডাকশন অর্থাৎ ক্যাথোড মাইনাস মাইনাস ই নট তোমার হচ্ছে অ্যানোড ই নট অ্যানোড ই নট অ্যানোড মানে অক্সিডেশন তাহলে এবার আমি কি করতে পারি রিডাকশন ভ্যালু কত দেওয়া আছে দেখো এখানে রিডাকশন রিডাকশন মানে এটা আর আমরা তো জানি হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে ভ্যালু কত হয় হাইড্রোজেনের রিডাকশন ভ্যালু এই যে এর ক্ষেত্রে যে রিডাকশন ভ্যালুটা হয় সেটা হয় তোমার হচ্ছে জিরো তাহলে এই যে অ্যানোড আমরা তো জানি যে এখানে যেহেতু অক্সিডেশন হচ্ছে এইটা অ্যানোডে হবে এটা তোমার হচ্ছে অ্যানোড এটা তোমার হচ্ছে অ্যানোডে হবে আর এটাতে যেহেতু রিডাকশন হয়েছে এটা তোমার হচ্ছে ক্যাথোডে হবে এটা তোমার হচ্ছে ক্যাথোডে তাহলে ই রিডাকশন অর্থাৎ এটা হচ্ছে ক্যাথোড আর এটা তোমার হচ্ছে অ্যানোড তাহলে অ্যানোডের হাইড্রোজেনের জন্য এর ভ্যালু কত হয় রিডাকশন পটেনশিয়াল হয় জিরো তাহলে এখানে বসে গেল জিরো আর তোমাকে এই ভ্যালুটা দেখো এখানে ইএমএফ সেলের ভ্যালু অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল এখানে বলেই দিয়েছে কত 0. তাহলে 0.77 ভোল্ট আর তোমাকে জানতে কি চেয়েছে এফ এর জন্য অর্থাৎ এটা আমাকে জানতে চেয়েছে তাহলে ই নর্ রিডাকশন ক্যাথোড তাহলে এইটা আমাকে এখানে জানতে চেয়েছে তাই তো ভালো করে দেখো এটা ফুল সেলের রিডাকশন পটেনশিয়াল 0.77 ভোল্ট দেয়া আছে ই নট দ্য সেল অফ এটা কত তার মানে আমাকে আয়রনটা জানতে চাইছে আর হাইড্রোজেনটা দেয়া নেই কেন হাইড্রোজেনের জিরো তো স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল হাইড্রোজেনকে আমরা ধরি সেই জন্য ওর হচ্ছে জিরো তাহলে ওর যদি জিরো হয়ে যায় তাহলে এর জায়গায় জিরো বসিয়ে দাও তাহলে তোমার এটা কত পেয়ে গেলে এটা দেখো পেয়ে গেলে জিরো পয়েন্ট প্লাস জিরো পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট অর্থাৎ অপশান এ হয়ে যাবে এর জন্য হচ্ছে কারেক্ট আনসার ওকে সো এই হচ্ছে টোটাল 25 কোশ্চেন দেখো কোশ্চেন প্যাটার্ন তুমি যদি প্রিভিয়াস ইয়ার করো মোটামুটি একটা কোশ্চেন এর প্যাটার্ন সম্বন্ধে তোমার হচ্ছে আইডিয়া আছে যে কোন ধরনের কোশ্চেন্স হচ্ছে আসতে পারে কি টাইপের क्वेश्चंस আমি প্র্যাকটিস করব তুমি যদি 2023 এর সাথে 2024 এর কম্পেয়ার করো কোশ্চেন লেভেল 2024 এ কিন্তু যথেষ্টই একটু হাই আছে 2023 এ যেমন হচ্ছে একদম বোর্ড লেভেলের থেকে ইজি क्वेश्चंस অনেক क्वेश्चंस আমরা পেয়েছি কিন্তু তার তুলনায় দু হাজার চব্বিশের কনসেপচুয়াল এই ধরনের হচ্ছে রয়েছে ওকে সো সেই ভাবে তুমি প্র্যাকটিস করো এবং এগুলো একটু ভালো করে দেখো অনেক সময় কনসেপ্ট তোমার হচ্ছে রিপিট হয় তো সেক্ষেত্রে তোমার হচ্ছে হেল্প হবে ওকে যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে তুমি কমেন্ট বক্সে লিখতে পারো থ্যাংক ইউ